আচ্ছা, আমি অত্রির কাছ থেকে জানলাম যে আমাকে এখন দেখা যাচ্ছে, তাহলে আমার মনে হয় আমি স্টার্ট করে দেই। আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং টু অল। তোমরা কেমন আছো? এবং তোমরা সবাই আস্তে আস্তে প্লিজ একটু জয়েন করো, তাহলে ক্লাসটাকে আমরা ইফেক্টিভ করতে পারবো। তাহলে আমরা স্টার্ট করে দেই। ওকে, আচ্ছা, আমরা গতদিন আমি বলেছিলাম যে আমার এই ক্লাসগুলো হবে আসলে একটা কন্টিনিউয়েশন। তো আমরা এর আগের ক্লাসগুলোতে যেটা নিয়ে কথা বলেছিলাম সেটা ছিল হচ্ছে তোমার কার্বোহাইড্রেটের কেমিস্ট্রি, এরপরে আমরা কার্বোহাইড্রেট ডাইজেশন। কার্বোহাইড্রেট ডাইজেশন আজকে তোমরা যখন দেখবা যে আমি মেটাবলিজম নিয়ে কথা বলছি, তখন এই ডাইজেশন, গতদিন আমি একটু তোমাদেরকে বলেছিলাম যে এই ডাইজেশনটাই আসলে প্রাইমারি মেটাবলিজম। তো এখন আমরা এই ডিটেলসে যাব। তো তোমাদের খুব স্বভাবতই মনে হতে পারে যে ম্যাডাম প্রতিদিন ক্লাসের শুরুতেই বেশ কিছু খাবার দাবার দিয়ে কেন শুরু করে। খাবার দাবার দিয়ে শুরু করার উদ্দেশ্য এটাই যে আমরা এখনো আসলে কার্বোহাইড্রেটের ভিতরেই আছি, এবং এই কার্বোহাইড্রেট ডাইজেশন করে, অ্যাবজর্পশন করে, ব্লাডে নিয়ে, তারপরে সেলে নিয়ে, একে কিভাবে মেটাবোলাইজ করব, এগুলো নিয়েই যদি আমাদের কথাবার্তা বলতে হবে। ওই জন্যই আসলে আমি এই খাবার দিয়ে শুরু করেছি। তাহলে চলো আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগাই। তো আজকে আমরা মেইনলি কার্বোহাইড্রেট মেটাবলিজম পড়বো, বাট সেখানে যাওয়ার আগে আমি যেটা ভাবলাম সেটা হচ্ছে যে একটু আমাদের একটু বেসিক কনসেপ্ট কার্বোহাইড্রেটের সম্পর্কে, একটু বেসিক কনসেপ্ট আমাদের নিতে হবে। সেই বেসিক কনসেপ্টটা নেওয়ার জন্য আগে আমি একটু মেটাবলিজমের বেসিক কনসেপ্ট নিয়ে কথা বলবো, এরপরে আমরা আস্তে আস্তে চলে যাব মেইন আমাদের কার্বোহাইড্রেট, মেইন আমাদের যে টপিক অফ ডিসকাশন কার্বোহাইড্রেট মেটাবলিজম সেটাতে চলে যাব। তো আমাদের লার্নিং অবজেক্টিভস তাহলে কি হবে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, অনেক খুশি হয়েছি তোমরা সবাই জয়েন করেছো, থ্যাংক ইউ সো 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 মাচ। তো আমাদের প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে যে ডেফিনেশন, তারপরে হচ্ছে যে তার ইম্পর্টেন্স, ডেফিনেশন আমরা কিভাবে তারপরে ডিফাইন করতে পারি, এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে প্রায় সময় জিজ্ঞাসা করে। তারপর ইম্পর্টেন্স কি, কেন আমাদের কার্বোহাইড্রেট কেন প্রয়োজন আমার বডিতে, সরি বডিতে আমার মেটাবলিজম কেন প্রয়োজন। এরপরে আমাদের ডিফারেন্ট পাথওয়েজ গুলো কি কি আছে এই মেটাবলিজমের ডিফারেন্ট পাথওয়ে, আমি মাঝে মাঝে বা স্লিপ অফ টাং বলে ফেলতে পারি এটা ওটা, তোমরা আমাকে একটু কারেক্ট করে দেবা। আচ্ছা, আমার আমার মেডিকেল কলেজ থেকে কে কে জয়েন করেছে? প্রীতম, কৃষ্ণকে আমি দেখতে পাচ্ছি, আর কে কে, আর কে কে আছে? আর সবাই নেই? আমি তো বলেছিলাম যে আমাদের এমএমসি ফোর ব্যাচ কে জয়েন করতে বলেছিলাম, কিন্তু এমএমসি ফোর ব্যাচটা ওরা কি এখনো ঘুমায় আছে? ঘুমাক আর কি করা। এনিওয়ে আমরা তাহলে আগাতে থাকি। সেটা হলো যে আমরা তাহলে ডিফারেন্ট পাথওয়ে অফ মেটাবলিজম নিয়ে কথা বলবো। যেমন আমরা আসলে অ্যানাবলিক পাথওয়ে বলতে কি বুঝি, ক্যাটাবলিক পাথওয়ে বলতে কি বুঝি, তারপরে হচ্ছে যে আমার স্টেজেস অফ ক্যাটাবলিজম কি কি আছে, স্টেজ গুলো এগুলো সম্পর্কে জানবো। দেন হচ্ছে যে আমাদের এই যে আমরা সেদিন কার্বোহাইড্রেট কে ডাইজেশন করায়, অ্যাবজর্পশন করায়, ব্লাডে এনে রেখে দিলাম, রেখে দেওয়ার পরে এর ফেট কি, এর ভাগ্যে কি ঘটবে, কোথায় যাবে, কি হবে, এটা তো আর আমরা এটা নিয়ে ডিটেলস কথা বলা হয়নি। তাহলে এটা নিয়ে আমরা ডিটেলস কথা বলবো, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারমিডিয়ারি মেটাবলিজম। এই ইন্টারমিডিয়ারি মেটাবলিজমটা নিয়ে আসার উদ্দেশ্য এটাই ছিল যে আমি দেখলাম যে বেশিরভাগ স্টুডেন্টদের এই ইন্টারমিডিয়ারি মেটাবলিজম সম্পর্কে একটা মিসকনসেপশন রয়ে গেছে। অনেকে ইন্টারমিডিয়ারি মেটাবলিজমটা সম্পর্কে ঠিক বুঝতে পারে নাই, তো ওইটা নিয়ে আমি একটু কথা বলবো। তাহলে আমরা একটু আগাই, দেখো তো আমাদের এটার এই উদ্দেশ্যটা কি, এই যে মেটাবলিজম সম্পর্কে আমরা পড়ালেখা করতেছি এটার উদ্দেশ্যটা কি, কেন আমরা মেটাবলিজম সম্পর্কে পড়ালেখা করতে চাচ্ছি? উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমরা যদি নর্মাল মেটাবলিজম সম্পর্কে আমাদের আইডিয়া না থাকে, তাহলে মেটাবলিজমের কোন পাথ হয়েতে বা কোথায় মেটাবলিজমের কোথায় প্রবলেম হওয়ার কারণে আমাদের এই ডিজিজ গুলো হচ্ছে এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো না। আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাদের সবার উদ্দেশ্য তো ডাক্তার হওয়া, তাই না? তো তোমরা ডাক্তার হবা, ডাক্তার হয়ে তোমরা পেশেন্টের ডিজিজ ডায়াগনোসিস করবা। এখন যখন তুমি ডিজিজ ডায়াগনোসিস করতে যাবা, তখন তোমার আগে নর্মাল জিনিসটা জানতে হবে যে আমার নর্মাল মেটাবলিক পাথওয়ে গুলো কি, এটা আমার নর্মাল অবস্থায় কেমন বিহেভ করে, তোমার ফাস্টিং অবস্থায় কেমন বিহেভ করে, স্টার্ভিং কন্ডিশনে কেমন, এক্সারসাইজ, এছাড়া এক্সারসাইজের সময়, এছাড়াও আমাদের বডির একটা নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন আছে, ফর এক্সাম্পল প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন, এই সময় কেমন বিহেভ করে, এই সব কিছু সম্পর্কে যদি তোমার ওভারঅল আইডিয়া না থাকে, তাহলে তুমি ডিজিজ ডায়াগনোসিস করতে পারবা না। এই জন্য আসলে আমাদের এই মেটাবলিজম সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া নিতে হবে। এছাড়াও
আমি জানি না তোমরা এই বইটা পড়েছো কিনা। এটা এই বইটা অনেক নাম করেছে, পল ক্যালানিথির হোয়েন ব্রেথ বিকাম এয়ার। হোয়েন ব্রেথ বিকাম এয়ার পারলে তোমরা এই বইটা পড়ে নিও। ওখানে সে নিজেও একজন ডক্টর ছিল, মাত্র 37 ইয়ার্স ওল্ডে সে ক্যান্সারে মারা গেছে। তো ওখানে সে একটা কথা বলেছিল যে বেসিক রিকোয়ারমেন্টস অফ লাইফ ইজ মেটাবলিজম অ্যান্ড ইটস সিজেশন ইজ ডেথ। তাহলে তোমরা এখন বুঝতে পারতেছো যে আমার এই মানে আসলে বেঁচে থাকার মোস্ট ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্টটাই হচ্ছে মেটাবলিজম। মেটাবলিজম শেষ হয়ে যাওয়া মানে কিন্তু লাইফ শেষ হয়ে যাওয়া, কাজে এটার ইম্পর্টেন্স অনেক অনেক বেশি। সেই জন্যই আমাদের এই মেটাবলিজম সম্পর্কে একটু জানতে হবে। তো চলো দেখি মেটাবলিজম সে নিজের সম্পর্কে কি বলেছে, মেটাবলিজম সে নিজে আসলে কি। এটা তোমরা তোমরা বিভিন্ন সময় জিজ্ঞাসা করেছো কোন বই থেকে পড়বা, আমি এই জিনিসটা এই পুরা কোটেশনটাই নিয়েছি সত্যনারায়ণের বই থেকে। ওখানে এইভাবে লেখা আছে যে মেটাবলিজম সে নিজেকে এইভাবে রিপ্রেজেন্ট করতেছে যে আই রিপ্রেজেন্ট দ্য কেমিক্যাল রিয়াকশন অফ লাইফ কম্পোজড অফ ক্যাটাবলিজম অ্যান্ড অ্যানাবলিজম। ক্যাটাবলিজমটা কি, ক্যাটাবলিজমটা হচ্ছে একটা ডিগ্রেডেটিভ পাথওয়ে বাই হুইচ দি ইট ইজ আ ডিগ্রেডেটিভ পাথওয়ে বাই হুইচ উই জেনারেট এনার্জি, আর অ্যানাবলিজম ইট ইজ আ সিনথেটিক পাথওয়ে অ্যান্ড উই কনজিউম এনার্জি ইন দ্য অ্যানাবলিক পাথওয়ে। দিস ইজ দ্য বেসিক আইডিয়া। এখন লেটস টক অ্যাবাউট ডিটেলস। আমরা এখন এটা সম্পর্কে ডিটেলস আলোচনা করব। যেমন তুমি যদি মেটাবলিজম স্টার্ট করো প্রথম থেকে, তাহলে দেখো এটা কিন্তু একটা সাইকেলের মতো কন্টিনিউয়াস প্রসেস চলতেছে তোমার বডির ভিতরে। তো কি হলো, আমরা প্রথমে জানি যে আমরা কি কি খাই, আমরা আমাদের এনার্জি ইল্ডিং ফুড গুলো কি কি, মেইনলি হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন অ্যান্ড ফ্যাট। তো আমি আমার মিল আমার খাওয়া শুরু করলাম কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এবং আরো অনেক কিছুই খাই, তার সাথে আমরা ভিটামিনস মিনারেলস ওয়াটার ডায়েটারি ফাইবার সবই খাই। ডায়েটারি ফাইবার অবশ্য কার্বোহাইড্রেট এর পার। তো আমরা এই সব খাবার গুলো খেলাম, এগুলো কি হবে, এইগুলোকে আমরা কি করবো, ক্যাটাবোলাইজ করবো, মানে ভাঙবো। যেটা আমরা গতদিন পড়েছি, আমরা কি করে আমাদের ইন্টেস্টাইনে নিয়ে যে হাইড্রোলাইসিস করি, ইট ইজ অলসো এ পার্ট অফ মেটাবলিজম, ইট ইজ কল্ড প্রাইমারি মেটাবলিজম। এখানে কি হয়, হাইড্রোলাইসিস করি আমরা, হাইড্রোলাইসিস করে এই কার্বোহাইড্রেট, আমরা গতদিন এটা বলেছিলাম তোমাদেরকে যে এটা একটা বড় ফর্মে থাকে, মানে কমপ্লেক্স ফর্মে থাকে। সেই কমপ্লেক্স ফর্মটাকে আমরা কি করি, ভেঙে স্মলার পার্টিকেলে কনভার্ট করে ফেলি। তাহলে এটা ইটস দ্য ক্যাটাবলিজম। তাহলে আমি এই স্মলার পার্টিকেলে কনভার্ট করলাম, এরপরে দেখো কি হলো, সেই স্মলার পার্টিকেলটা কি, স্মলার পার্টিকেল আর কিছুই না, তার বিল্ডিং ব্লক বা মনোমার ইউনিট। এই মনোমার দিয়ে কিন্তু আমি আবার এটাকে তৈরি করে ফেলতে পারবো। তার মানে একই সাথে ভাঙা গড়া এই কাজ সাইড বাই সাইড কন্টিনিউয়াস আমার বডির ভিতরে চলতেছে। একদিকে আমি ভাঙতেছি মানে কি করতেছি, ব্রেকডাউন করতেছি, ভেঙে ফেলতেছি, আবার অন্যদিকে যে আমি আরেকটা জিনিস তৈরি করতেছি। তো সঙ্গত কারণে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আচ্ছা ম্যাডাম, এই এই কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলো আমি খাইলাম, খেয়ে আবার আমাকে এটা ভাঙার দরকার কি, ভেঙে আবার তো আমি সেটাই বানাচ্ছি, এটা আমার করার দরকার কি। এবার জাস্ট থিঙ্ক করো, একটু মনে মনে একটা জিনিস ভাবো, সেটা হচ্ছে যে তুমি যে যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট খাও, সেটা কি তোমার বডির ভিতরে তৈরি করো না তুমি বাইরে থেকে নাও? তুমি তো বাইরে থেকে ইনটেক করতেছো, তাই না? বাইরে থেকে ইনটেক করতেছো মানে তুমি যে ফর্মে ইনটেক করতেছো তোমার বডির কিন্তু ওই ফর্মে প্রয়োজন না, তোমার বডির হয়তো ডিফারেন্ট ফর্মে প্রয়োজন। তখন সে কি করবে, এই জন্যই এই কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটটাকে সে ইন্টেস্টাইনে নিল, নিয়ে সে ভাঙলো, ভেঙে কি বানালো, মনোমেরিক ইউনিট বানালো। আরেকটা কারণে তাকে ভাঙতে হবে, সেটা হচ্ছে যে এই জিনিসগুলো কি তোমার, আমি গতদিন তোমাদের দেখিয়েছিলাম যে ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেল ক্রস করে তারপর এটাকে ব্লাডে নিতে হবে। তাহলে এই ইন্ডাস্ট্রিয়াল এপিথেলিয়াল সেল যদি আমি ক্রস করাতে চাই, তাহলে এই কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলো যদি তোমার পলিমার ফর্মে থাকে বা লার্জ কমপ্লেক্স ফর্মে থাকে, তাহলে এটাকে আমরা কখনোই অ্যাবজর্পশন করাতে পারবো না। তো এটা আরেকটা কারণ, এই দুটা কারণে, একটা হচ্ছে যে আমার এটাকে এই কমপ্লেক্স থেকে সিম্পলেস্ট ফর্মে ভাঙতে হবে, কারণ আমাকে এটাকে অ্যাবজর্বেবল ইউনিটে পরিণত করতে হবে। তাহলে অ্যাবজর্বেবল ইউনিটে পরিবর্তন, অ্যাবজর্বেবল ইউনিটে কনভার্ট করতে গেলে আমার কি লাগবে, আমার ক্যাটাবলিজম লাগবে, মানে লাইসিস ভাঙতে হবে। ভেঙে আমি তাহলে কি করলাম, মনোমার বানালাম, বানাই এইটাকে আমি আমার বডির ভিতরে নিয়ে এটাকে আবার আমি অ্যানাবলিজম মানে আবার আমি রিসিনথেসাইজ করলাম। রিসিনথেসাইজ করে কিন্তু আমি আবার দেখবো, দেখবা যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট কিন্তু আমি আমার বডির ভিতরে তৈরি করে নিতে পারতেছি। এই যে এই যে স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো, এই যে সিকুয়েন্সিয়ালি যে আমার এই রিয়াকশন গুলো হতে থাকে, এইটাই আসলে এই অল অল সিকুয়েন্সিয়াল কেমিক্যাল অ্যাক্টিভিটিস অর্গানাইজড ওয়েতে তোমার বডির ভিতরে যে ঘটতে থাকে,
অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম, এই অল রিয়াকশন ইনক্লুডস মেটাবলিজম। এই সবগুলোকে একসাথে কম্বাইনলি আমরা বলি মেটাবলিজম। এবার দেখো, আমি বলেছি যে আমরা যখন ক্যাটাবলিজম, ক্যাটাবলিজমের সময় সাধারণত, ক্যাটাবলিজমের সময় সাধারণত কি হয়, আমার বডি থেকে আমরা কি করি, এনার্জি প্রডিউস করি বা এনার্জি রিলিজ করি। কিন্তু যদি তুমি, তোমাদের মনে আছে কিনা, আমরা যে ডাইজেশন করলাম ওটাকে তুমি তো জিজ্ঞাসা করতে পারো যে ম্যাডাম এটাও তো একটা ক্যাটাবলিক প্রসেস ছিল, কিন্তু কই এখানে তো কোনো এনার্জি রিলিজ হয়নি। হ্যাঁ, আমরা এর পরবর্তী কতগুলো স্লাইড আছে তোমাদেরকে দেখাবো, সেখানে দেখাবো যে আমাদের এই ক্যাটাবলিজমের কতগুলো স্টেজ আছে বা ফেজ আছে, স্টেজ 1, 2, 3। তো এই ডাইজেশনটা হচ্ছে স্টেজ 1, ক্যাটাবলিজমের স্টেজ 1। ক্যাটাবলিজমের স্টেজ 1, স্টেজ 1 এ কখনোই কোনো এনার্জি রিলিজ হয় না, সাধারণত স্টেজ 2 এবং স্টেজ 3-তে যে এনার্জি রিলিজ হয়। তো আমরা খেয়াল করে দেখো, আমরা ডাইজেশন এবং ডাইজেশনের সময় কি বানালাম, কার্বোহাইড্রেট ভেঙে আমরা বানালাম হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাকটোজ, মানে এর মনোমার বানালাম। এইগুলো ফার্দার অক্সিডাইজড হবে যখন, তখনই শুধুমাত্র সে এনার্জি রিলিজ করতে পারবে। এবং এই এনার্জি দিয়ে আসলে আমরা কি কাজ করি, এই এনার্জি দিয়ে আমার বডির যত অ্যাক্টিভিটিস আছে, তার মানে এই যে একটিভ ট্রান্সপোর্ট অফ আয়ন থেকে শুরু করে, খেয়াল করে দেখো তুমি যখন অ্যাবজর্পশন করাইছো, সেই অ্যাবজর্পশনের সময় কিন্তু তোমার এনার্জি খরচ হয়েছে, কারণ একটা প্রসেস ছিল অ্যাবজর্পশনের সময়, একটা প্রসেস ছিল একটিভ ট্রান্সপোর্ট, ওখানে তো তোমার এনার্জি লেগেছে। মাসেল কন্ট্রাকশন, এই যে তোমার মাসেল কন্ট্রাকশন হচ্ছে, এই যে তোমার বডি মুভমেন্ট হচ্ছে, সবকিছুর জন্য কিন্তু তোমার এনার্জি লাগতেছে। এছাড়া তুমি যখন একটা এই স্মলার মলিকুল থেকে একটা হায়ার মলিকুল তৈরি করবা, তখনও তোমার এনার্জি লাগবে। তাহলে এই সমস্ত কিছুর জন্য যে এনার্জি লাগে, সেই এনার্জিটা আসলে আমরা কোথা থেকে পাই, আমরা আসলে এই ফুড থেকেই পাই। এবং এই ডিফারেন্ট স্টেপ বাই স্টেপ মেটাবলিক পাথওয়ের মাধ্যমে যে যে এরা আমাদেরকে এনার্জি প্রডিউস করে। তাহলে এনার্জি, এটিপি আমাকে এনার্জি দিল, দিয়ে সে তো কি হয়ে যাবে, সে তাহলে এনার্জি রিচ ছিল, সে তাহলে এনার্জি পোর হয়ে যাবে, তাহলে এটাকে আবার কি করতে, রিপ্লেনিশ করতে হবে, তাকে আবার এনার্জি রিচ বানাতে হবে, রিএনার্জাইজ করতে হবে। সেই জন্যই আমাদেরকে এই যে বারবার আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে ফুড ইনটেক করতে হয়, ফুডের মাধ্যমে ওটাকে আমরা আবার রিএনার্জাইজ করি। আচ্ছা, আমি সবসময় কিন্তু প্রেফার করি ইন্টারেক্টিভ ক্লাস, বাট এখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে তোমাদের সাথে ইন্টারাক্ট করার কোনো সুযোগ নাই, কারণ আমি তোমাদের যে কোশ্চেন আস্ক করবো, তোমরা যে আমাকে উত্তর দিবা, এই সুযোগই নেই। তো সেই কারণে তোমাদের, আমরা একটা নতুন গ্রুপ খুলেছি, তোমরা অনেকেই সেখানে জয়েন করেছো, তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা ওই গ্রুপটাতে জয়েন করে তোমাদের কোশ্চেন গুলো দাও, তাহলে আমি কোশ্চেনের আনসার দিব, বা চাইলে মাঝে মাঝে আমরা ওখানে ইন্টারাক্ট করতে পারি। তোমরা চাইলে কয়েকজন মিলে আমরা তখন বসে জুমে ইন্টারাক্ট করতে পারি, তোমাদের যে যে কোশ্চেন গুলো থাকে ওইখানে তোমরা দিতে থাকো, তারপরে আমরা, আমি একসাথে বসে তোমাদের কিছু, মানে কিছু স্টুডেন্টকে একসাথে করে নিয়ে আমি জুমে ইন্টারাক্ট করতে পারি, অথবা আমরা, আমি তোমাদেরকে কোশ্চেনের আনসার গুলো দিয়ে দিতে পারি। তো দেখো যে আমাদের বডিতে কি হয় যখন আমাদের কোন ক্যাটাবলিক, মানে অক্সিডেশন যখন হয়, আমি পরবর্তী যে তোমাদেরকে দেখাচ্ছি যে তখন কি হয়, এটিপি প্রডিউস হয়। এটিপিটা আমরা জানি যে এটিপি ইজ দ্য এনার্জি কারেন্সি অফ দ্য সেল। তো যখন আমার এই ক্যাটাবলিক পাথওয়েটা চলে, তখন এই এটিপি যে প্রডিউস, আমার বডির যে এনার্জি যখন রিলিজ হয়, তখন দেখা যাচ্ছে যে 40% এনার্জি আসলে রিলিজ হচ্ছে অ্যাজ এ ফর্ম অফ এটিপি, আর বাকি 60% কিন্তু রিলিজ হয় অ্যাজ এ হিট। এই হিটটা আমাদের কি কাজে লাগে, এই হিটটাই কিন্তু এই যে তোমার বডি টেম্পারেচার মেনটেন করে। এই বডি টেম্পারেচার যদি না মেনটেন হতো, তাহলে আলটিমেটলি কি হতো, আলটিমেটলি হাইপোথার্মিয়া হয়ে আমরা মারা যেতাম। তাহলে আমাদের মেটাবলিজমের অনেক ইম্পর্টেন্স আছে। নাম্বার 1, এই যে তোমাকে দেখো এটিপি দিচ্ছে, এটিপি হচ্ছে এনার্জি কারেন্সি। যেমন আমাদের চলতে ফিরতে টাকা লাগে, সেরকম সেলের অ্যাক্টিভিটিস গুলো করতে যেটা লাগে, সেলের এনার্জি কারেন্সি হচ্ছে এই এটিপি। এই আমি তোমাদেরকে একদম ক্যাটাবলিজমের থার্ড স্টেপ বা থার্ড ফেজ বা থার্ড স্টেপ যেটা আছে, যেটা রেসপিরেটরি চেন, সেখানে যে এই এটিপি এডিপি সাইকেল সম্পর্কে ডিটেলস পড়াবো। তো এখন তোমরা মোটামুটি, আমি মানে আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলে বলে থাকি যে সাথে থাকুন তুমি, তোমরা যদি আমার স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট, মানে মুগ্ধার স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট করার সুযোগ হয়, তাহলে জিজ্ঞাসা করে দেখো, ওদেরকে আমি সবসময় বলে সাথে থাকুন। তো তোমরাও আমার সাথে সাথে চলো, তাহলে স্টেপ বাই স্টেপ দেখবা এই প্রত্যেকটা মেটাবলিক পাথওয়ে, দেখবা এটা খুব ওয়েল অর্গানাইজড সিকোয়েন্সিয়াল রিয়াকশনের মাধ্যমে আগায়। তো আমরাও চাচ্ছি যে এই ক্লাসগুলো সিকোয়েন্সিয়ালি স্টেপ বাই স্টেপ আগাতে। তো তোমরাও যদি আমার সাথে সাথে আগাও, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। তোমরা একটু বেশি আগায়ও যেও না, একটু বেশি পিছায়ও যেও না, তোমরা মোটামুটি এক্সপার্ট থাকো, আমার সাথে সাথে থাকো, তাহলে আস্তে আস্তে তোমরা এভরিথিং উইল বি আন্ডারস্ট্যান্ডেবল টু ইউ, তোমরা বুঝতে পারবা সবকিছু। তাহলে এই জন্য দেখো, যখন আমরা
এই যখন জিএফ এটিপি প্রোডাকশন হয় এট দ্য সেম টাইম কি হয়, আমি বলেছি যে হিট প্রোডাকশন হয়, এই জন্য এটাকে বলা হয় এক্সোথার্মিক রিয়াকশন। থার্মাল, থার্মাল মানে রিলেটেড টু হিট, তাহলে এক্সো এক্সো মানে বাইরের দিকে, মানে হিটটা বের করে দিচ্ছে যখন। তার মানে তোমার সবসময় মনে রাখবা যে যে ক্যাটাবলিজমের সময় যখনই তোমার এনার্জি প্রোডাকশন হবে, অ্যাট দ্য সেম টাইম কি হবে, হিট রিলিজ হবে। এনার্জি রিলিজ হওয়ার সাথে সাথে হিট রিলিজ হবে, এই জন্য এটাকে বলা হয় এক্সোথার্মিক, এই জন্য এই রিয়াকশন গুলোকে বলা হয় এক্সোথার্মিক। আর অ্যানাবলিক পাথওয়েতে কি হয়, অ্যানাবলিক পাথওয়েতে সাধারণত এই হিট গুলোকে ইউটিলাইজ করে বা এই এনার্জিটাকে সে ইউটিলাইজ করে, এন্ডো, এন্ডো মানে ভিতরে নিয়ে নেওয়া, মানে এই হিটটাকে সে তখন ভিতরে নিয়ে নেওয়া, এই জন্য এটার নাম নাম হচ্ছে এন্ডোথার্ম। এখন আসো আমরা মেটাবলিজম সম্পর্কে একটু বলি। মেটাবলিজমের যদি ডিফাইন করতে বলে, এখন এইগুলো তো তোমাদের আমি একটা কনসেপশন দিলাম, এখন যদি তোমাকে বলে যে তুমি পরীক্ষার টেবিলে, তুমি ভাইবা বোর্ডে তোমাকে যদি টিচার ডিফাইন করতে বলে যে তুমি মেটাবলিজম ডিফাইন করো, তখন তুমি তাহলে মেটাবলিজমটা কিভাবে ডিফাইন করবা? তুমি মেটাবলিজমটা ডিফাইন এক কথায় এটা বলতে পারো যে দিস ইজ দ্য সাম টোটাল অফ অল ইন্টিগ্রেটেড কেমিক্যাল অ্যাক্টিভিটিস অকারিং উইদ ইন দ্য সেল কনসার্ন উইথ অ্যানাবলিজম অ্যান্ড ক্যাটাবলিজম। বা তুমি তোমার মতো করে বানায়ে যেভাবে পারো জিনিসটা বুঝাই দিও। আসলে মূল কথা হচ্ছে দিস ইজ দ্য সাম টোটাল অফ অল কেমিক্যাল রিয়াকশন অকারিং উইদ ইন দ্য সেল কনসিস্ট অফ অ্যানাবলিজম অ্যান্ড ক্যাটাবলিজম। সো তাহলে মেটাবলিজম মানে হচ্ছে এর ভিতরে দুইটা পার্ট থাকবে, একটা অ্যানাবলিজম থাকবে আর একটা হচ্ছে ক্যাটাবলিজম থাকবে। আমার মনে হয় যে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম তার ভিতর দিয়ে তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো যে মেটাবলিজমে অলওয়েজ দুইটা পার্ট থাকতেই হবে, সেটা হচ্ছে একটা ক্যাটাবলিজম আর একটা হচ্ছে অ্যানাবলিজম। তো অ্যাজ হোল আমরা বলতে পারি মেটাবলিজম ইজ দ্য কেমিক্যাল প্রসেস দ্যাট মেক ইট পসিবল ফর দ্য সেল টু কন্টিনিউ লিভিং। মানে মেটাবলিজম, একটা সেলের ভিতরে যদি মেটাবলিজম না থাকে তাহলে ওই সেলটা আসলে তার লিভিংটা কন্টিনিউ করতে পারবে না, সেটা আমি অলরেডি এর আগে মেনশন করে আসছি। এরপরেও তোমাদের এখানে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা দিয়ে রাখতে পারো, আমি গ্রুপে দিলে সবচেয়ে ভালো হয়, তারপরেও এখানে দিতে পারো। আমি মানে আমি যদি এখানে এখন যেটা আমি প্রথম ক্লাসে যেটা রিয়েলাইজ করলাম যে তোমাদের কোশ্চেনের আনসার দিতে গিয়ে ওই পরে দেখলাম ক্লাসটা অনেক লেন্দি হয়ে গেছে, এখন যে কোনো জিনিস অনেক লেন্দি হলে ওটার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, তো ওটা খুব বোরিং হয়ে যায়। এই কারণে আমি পরে ডিসিশন নিলাম যে আমি মানে ক্লাসগুলো শর্ট করে ফেলবো, আর তোমাদের কোশ্চেনের আনসার দেওয়ার জন্য আমি আরেকটা গ্রুপ তৈরি করেছি, তোমরা ওইখানে কোশ্চেনগুলো করো, তাহলে আমাদের সবার জন্য সেটা ভালো হবে। অ্যাজ বিকজ আমি এখানে তোমাদের ভিউটা জানতে পারি না ডিরেক্টলি, যেমন আমি এখন যদি আমি আমার আমি সবসময় আসলে এই লাইভ ক্লাসটা মিস করি, আমার ক্লাস রুমটা খুবই মিস করি, যেগুলো আমার স্টুডেন্টদেরকে মিস করি। আমি জানি না আমার এমইউসি ফাইভ ব্যাচের স্টুডেন্টরা ওরা আছে কিনা, তো আমি আসলে তোমাদের খুবই মিস করি, বিকজ এই ক্লাসরুমের সেই মজা সেটা তো আমি আর এখানে বসে পাই না। তোমাদেরকে আমি কোশ্চেন করি, তোমরা আনসার দাও, তারপরে এটা নিয়ে আমরা কিছু সময় ইন্টারাক্ট করি, হাসাহাসি করি, ফান করি, যেটা এখানে কোনোভাবেই পসিবল না। আচ্ছা তাহলে এখন দেখো মেটাবলিজম, আমি বলেছি যে মেটাবলিজম সাধারণত মেটাবলিজম বলতে আমরা কিন্তু সেলুলার মেটাবলিজমই বুঝাবো, সেলুলার মেটাবলিজমই বুঝাবো। এক্সেপশন হচ্ছে তোমার ডাইজেশন, যেটাকে আমরা ইফাত আমার জাহিদ হাসান, আচ্ছা ঠিক আছে, কি জাহিদ হোসেন, জাহিদ হোসেন আছে, আচ্ছা ঠিক আছে, জাহিদ হোসেন কি জাহিদ হাসান না জাহিদ হোসেন, সাজিদ আছে, জি ম্যাডাম আসি, সাজিদ আসো, সাজিদকে আমি খুবই মিস করি, সাজিদ না থাকলে ক্লাস হয়ে কোনো মজা হয় না। সাজিদ আমার কাছে ক্লাসে তো চা খাইতে চাইছিল একদিন, তো ক্লাসে তো আসলে চা খাওয়ানো যায় না, এনিওয়ে তো সাজিদ আসো, থ্যাংক ইউ ভেরি মাচ। আর হচ্ছে আচ্ছা আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে মেটাবলিজম কিন্তু আসলে আমি আমি বলেই দিলাম যে সেলের ভিতরেই সাধারণত হয়, অল দ্য ইন্টিগ্রেটেড কেমিক্যাল অ্যাক্টিভিটিস দ্যাট অকারিং উইদ ইন দ্য সেল ইনক্লুড অ্যানাবলিজম অ্যান্ড ক্যাটাবলিজম। তো আমরা মেটাবলিজম বলতে আসলে সেলুলার মেটাবলিজমই বুঝি, বাট এক্সেপশন হচ্ছে কি, এক্সেপশন হচ্ছে তোমার ডাইজেশন। ডাইজেশনকে আমরা বলে থাকি প্রাইমারি মেটাবলিজম, এই জায়গা এটা কিন্তু সেলের ভিতরে হয় না, এটা সেলের বাইরে হয়। একটু খেয়াল করে এটা তোমরা মনে রাখার চেষ্টা করো, সেটা হচ্ছে যে ডাইজেশন অ্যাবজর্পশন অলওয়েজ হয় কোথায়, উইদিন দ্য জিআই ট্র্যাক, উইদিন দ্য জিআই ট্র্যাক। মোহাম্মদ আব্বাসের, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তোমরা যারা যারা এমইউএমসি ফাইভ আছো একটুখানি এমইউএমসি ফাইভ লিখে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আছো। আচ্ছা এখন এই দেখো এই মেটাবলিজম, এই এই পর্যন্ত যে কথাগুলো আমরা বললাম, যেটা আমি কথা বললাম সেটা হচ্ছে যে মেটাবলিজম দেখে কি তোমাদের মনে হয়নি যে এখানে জাস্ট একটা ট্রান্সফরমেশন, একটা ইন্টারচেঞ্জ
ইন্টার কনভার্সন এরকম টাইপের কিছু মনে হয়নি তোমাদের কাছে? দেখো একবার কি হচ্ছে, ক্যাটাবলিজম হচ্ছে, ভাঙছে, ভেঙে যে তোমার স্মলেস্ট ইউনিট বা বিল্ডিং ব্লক তৈরি হচ্ছে সেটা দিয়ে আবার কিন্তু অ্যানাবলিজম হয়ে আবার লার্জার মলিকুল তৈরি হচ্ছে। তাহলে কি হলো, একবার অনেকটা ভেঙে ভাঙা গড়া ভাঙা গড়া। আবার এমইউএমসি 5 ব্যাচের এক স্টুডেন্ট আমাকে ওই দিন বলছিল একটা গান, যে নদীর একুল ভাঙে উকুল গড়ে, এই তো নদীর খেলা, এরকম টাইপের মধ্যে একটা গান আছে। প্রীতম প্রীতম কৃষ্ণকুণ্ড আছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা তো এই ব্যাপারটাই, এই ব্যাপারটার সাথে তোমরা এটাকে একটা মেটাফর হিসেবে চিন্তা করতে পারো, বা এই অ্যানালজিটা মনে রাখতে পারো, যে ওই নদীর যেমন এই কুল ভাঙে ওই কুল গড়ে, এই ম্যাটাবলিজমের ব্যাপারটাও সেরকম। একবার দেখো ক্যাটাবলিজম হয়ে ভাঙতেছে, ভেঙে আবার অ্যানাবলিজম হয়ে ঘটতেছে। এই কথাটা, ম্যাটাবলিজম কথাটা আসলো কোথা থেকে? এটা আসলো হচ্ছে গ্রিক একটা ওয়ার্ড, মেটানোয়া। মেটানোয়া মানে হচ্ছে চেঞ্জ। তো ওরা কি দেখলো, ওরা দেখলো যে ম্যাটাবলিজম আসলে কি একটা চেঞ্জ হয়। চেঞ্জ হয় মানে এই যে ইন্টার কনভার্সন হয়, যেমন ছিল মানে তুমি বাইরের ফুডটা যেমন ছিল সেইটা আবার তুমি যখন খাইলা, খাওয়ার পরে ডাইজেশন হলো, হয়ে আবার মনোমার হলো, মনোমার হয়ে অ্যাবজর্পশন হলো, হয়ে তোমার বডিতে গেল, বডিতে যে আবার ডিফারেন্ট জিনিস হয়ে গেল, এই যে একটা চেঞ্জ হলো, এইটা এটার জন্য এটা নাম আসলো হচ্ছে ম্যাটাবলিজম। এখন আমরা জানি যে ক্যাটাবলিজম মানে কি, ক্যাটাবলিজম মানে ভেঙে ভেঙে ছোট করা। খেয়াল করে দেখো যে আমরা ডাইজেশন করেছি, কার্বোহাইড্রেট ডাইজেশনে আমরা পলিস্যাকারাইড খাচ্ছি, সেটাকে ভেঙে একদম মনোমার গ্লুকোজ বানায় ফেলছি, তার মানে ভেঙে ভেঙে ছোট করা। তাহলে তোমরা এইভাবে মনে রাখতে পারো, ক্যাটাবলিজমের সি এখানে ক্যাটাবলিজম হচ্ছে কাট ডাউন, ঠিক আছে? এইভাবে মনে রাখার সুবিধার জন্য ইটস আ কাইন্ড অফ নেমোনিক, ইউ ক্যান রিমেম্বার বাই দিস ওয়ে। আর অ্যানাবলিজম মানে কি, আমরা কি অ্যানাবলিজম, আমরা একটা বিল্ডিং বানানোর কথা চিন্তা করো, কি করি আমরা নিচে থেকে শুরু করে আস্তে আস্তে উপরের দিকে। আচ্ছা জয়েসও আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো উপরের দিকে উঠতে থাকি, উপরের দিকে একদম পিকে যাই, যেটাকে আমরা অ্যাপেক্স বলি। তোমরা পড়েছো না, অ্যাপেক্স অফ দা লাং, অ্যাপেক্স অফ দা হার্ট, অ্যাপেক্স মানে একদম চূড়া। তো এই অ্যানাবলিজম মানে কি, অ্যানাবলিজম হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ গড়তে গড়তে একদম চূড়া পর্যন্ত যাব। তো এইটা দিয়ে এটা মনে রাখতে পারো, অ্যানাবলিজম অ্যাপেক্স, এইভাবে মনে রাখতে পারো আর কি। আচ্ছা তো যেটা হচ্ছে যে আমরা সবসময় জানি যে অ্যানাবলিজম ইজ স্মলার মলিকুল, তার সাথে যদি তুমি এনার্জি অ্যাড করে দাও দিলে সেটা কি হবে, সেটা হচ্ছে অ্যানাবলিজমের মাধ্যমে লার্জার মলিকুল তৈরি হবে। আর ক্যাটাবলিজমের মাধ্যমে, সাধারণত ক্যাটাবলিজমের মাধ্যমে কি হয়, এই এই লার্জার মলিকুল গুলো আবার ভেঙে স্মলার মলিকুলে কনভার্ট হয়ে যায়। তবে সব ক্যাটাবলিজমে কিন্তু এনার্জি প্রডিউস হয় না, এই জিনিসটা প্লিজ ট্রাই টু রিমেম্বার ওয়ান থিং, যে অল ক্যাটাবলিজম উইল নট প্রডিউস এনার্জি। ফর এক্সাম্পল প্রাইমারি ম্যাটাবলিজম, ইন প্রাইমারি ম্যাটাবলিজম দেয়ার উইল বি নো এনার্জি প্রোডাকশন। প্রাইমারি ম্যাটাবলিজম মানে হচ্ছে ডাইজেশন, ডাইজেশনের সময় আমরা কোনো এনার্জি প্রডিউস করতে পারি না। আমাদের মেইন এনার্জি প্রোডাকশন স্টার্টই হয় কোথা থেকে, মেইন এনার্জি প্রোডাকশন স্টার্ট হয় হচ্ছে আমার সেকেন্ড সেকেন্ড ফেজ থেকে, সেকেন্ড ফেজ অফ ক্যাটাবলিজম থেকে। আমি অলরেডি তোমাদেরকে এটা বারবার কয়েকটা ছবি আমি আসলে তোমাদের স্লাইড গুলো দিয়ে দিব, বিকজ আমার কাছে সবসময় মনে হয় যে ভিজুয়াল ইমপ্রেশন মানুষের মনে অনেকক্ষণ লেগে থাকে, এই জন্য আমি অনেক ছবি অ্যাড করে দিয়েছি। যে এই যে দেখো ক্যাটাবলিজম, আমি বলেছিলাম যে ক্যাটাবলিজমের সময় আমরা কি কি প্রডিউস করি, এটিপি প্রডিউস করি, আর এট দ্য সেম টাইম আমরা হিট প্রডিউস করি। মানে আমরা এনার্জিটা কিভাবে প্রডিউস করি, অ্যাজ এ ফর্ম অফ এটিপি এটা হচ্ছে অনলি 40%, আর বাকি 60% কিন্তু আমরা হিট হিসেবে রিলিজ করি। আর এই ক্যাটাবলিজের সময় অ্যাট দ্য সেম টাইম আমার বডি কিছু ওয়েস্ট ম্যাটেরিয়াল তৈরি করে, অ্যাজ ফর এক্সাম্পল কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার। এই জন্য যে এই ওয়াটারটাই হচ্ছে ম্যাটাবলিক ওয়াটার, যে তুমি যদি পানি নাও খাও তাও দেখবা যে তোমার বডি এই ম্যাটাবলিজমের লাস্ট স্টেপে যে কিছু ওয়াটার তৈরি করবেই। এই জন্য তুমি পানি না খেলেও তোমার বডি কিছু ওয়াটার তৈরি করে নেবেই। আর কিছু ম্যাটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়, অ্যাজ ফর এক্সাম্পল কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, এটসেট্রা। এগুলো তো পরে আমার ওই বিভিন্ন স্টেপ বাই স্টেপ আমি পড়াতে থাকবো, তখন এগুলো চলে আসবে। তো আমাদের ক্যাটাবলিজমের সময় হিট অনেক প্রডিউস হয়, আর এই যে হিট, এই হিটটাকে কিন্তু আমরা ক্যাপচার করে নেই অ্যানাবলিজমের সময়। এই জন্য আমি এটা দেখানোর চেষ্টা করতেছি যে অ্যানাবলিজমের সময় হিটটাকে আমি বের হতে দেই না, ওই হিটটাকে আমি আসলে ক্যাপচার করে নিয়েছি আমার ভিতরে। তাহলে এই ক্যাটাবলিজম অ্যানাবলিজম, আমার মনে হয় ক্যাটাবলিজম অ্যানাবলিজম সম্পর্কে তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। এই ম্যাটাবলিক পাথওয়ে গুলো কি, ম্যাটাবলিক পাথওয়ে আর কিছুই না, এটা হলো সিরিজ অফ কোঅর্ডিনেটেড এনজাইম ক্যাটালিস্ট রিয়াকশন। এটা কি হয়, এটা অর্গানাইজড, এমন ভাবে অর্গানাইজড করা আছে, একটা মাল্টি স্টেপ সিকোয়েন্সে অর্গানাইজড করা আছে। এই যে মাল্টি স্টেপ সিকোয়েন্সে যে এই অর্গানাইজড ওয়েতে আসে, এটাকে আমরা বলে থাকি পাথওয়ে, মানে সিরিজ অফ এনজাইম ক্যাটালিস্ট কোঅর্ডিনেটেড কেমিক্যাল রিয়াকশন ইজ কল্ড পাথওয়ে।
কতগুলো পাথওয়ের মাধ্যমে আসলে মেটাবলিজম গুলো হয়। এখানে কি কি আমি তোমাদেরকে একটু পরে দেখাবো, দেখবা যে একটা স্টেপে যেটা সাবস্ট্রেট, নেক্সট সাবস্ট্রেট হিসেবে কাজ করলো, নেক্সট স্টেপে যে ওইটা কি হয়ে যাবে, ওইটা হয়ে যাবে প্রোডাক্ট, আবার তার পরের স্টেপে যে ওটা হয়ে যাবে কি সাবস্ট্রেট, এইভাবে একটার পর একটা কিন্তু আগাতে থাকে। আর কতগুলো পাথওয়ে আছে যেখানে যে তোমার দেখবা যে সেম কম্পোনেন্ট রিজেনারেট করতেছে, বারবার তৈরি হচ্ছে, সেইগুলোকে আমরা বলে থাকি সাইকেল। অ্যাজ ফর এক্সাম্পল টিসিএ সাইকেল, টিসিএ সাইকেলে দেখবা যে অক্সালো অ্যাসিটেট বারবার রিজেনারেট করে, এই জন্য এটার নাম সাইকেল। আচ্ছা, আর এছাড়াও কতগুলো পাথওয়ে আছে যেটাকে আমরা অ্যান্টিবডি পাথওয়ে বলে থাকি, ওখানে কিছুটা ইন্টারসেক্ট করে, মানে ওইখানে দুই ধরনের অ্যাক্টিভিটিস হয়, দুই ধরনের অ্যাক্টিভিটিস হয়, অ্যানাবলিক ক্যাটাবলিক দুই ধরনের অ্যাক্টিভিটিস হয়। আচ্ছা, এখন এই যে ছবিটা দেখলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখানে খেয়াল করে দেখো যে এখানে গ্লুকোজ, এটা হচ্ছে গ্লাইকোলাইটিক পাথওয়ে, তো গ্লাইকোলাইটিক পাথওয়ে গ্লুকোজ 6-ফসফেট দিয়ে স্টার্ট হলো, হয়ে এই গ্লুকোজ 6-ফসফেট এখানে কি ছিল, এই ফার্স্ট স্টেজে এটা ছিল সাবস্ট্রেট গ্লুকোজ 6-ফসফেট, তোমরা খেয়াল করলে বুঝতে পারবা। এখানে দেখো এই যে গ্লুকোজ 6-ফসফেট ফার্স্ট যে স্টেজটা, ফার্স্ট স্টেজে ও ছিল হচ্ছে সাবস্ট্রেট, কিন্তু সেকেন্ড স্টেজে যে ও হয়ে গেছে প্রোডাক্ট, কিন্তু এই সেকেন্ড স্টেপের ও কিন্তু এখানে আবার এসে কি হচ্ছে সাবস্ট্রেট হিসেবে ইউজ হচ্ছে। তো এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ আগাতে থাকে। আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে এট এ টাইম দেখাই দিতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে দেখো এই কার্বোহাইড্রেট থেকে তুমি কার্বোহাইড্রেট থেকে কি কি করতে পারো। কার্বোহাইড্রেট থেকে আমি গ্লুকোজ বানালাম, গ্লুকোজ গ্লাইকোলাইটিক পাথওয়ের মাধ্যমে মানে ব্রেকডাউনের দিকেও যেতে পারে, আবার কি করতে পারে সে অ্যানাবলিক পাথওয়ের দিকেও যেতে পারে, যে কি করতে পারে গ্লাইকোজেনও তৈরি করতে পারে। এই জন্যই বলতেছি যে কিছু কিছু পাথওয়ে আছে যেগুলো সে একটা আরেকটার সাথে ইন্টারসেক্ট করবে। আবার একই সাথে দেখো এই পাইরুভেট থেকে আমি কি বানাতে পারি, অ্যামাইনো অ্যাসিড বানাতে পারি, প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড বানাতে পারি, এই পাইরুভেট থেকে গ্লুকোনিওজেনেসিস এর মাধ্যমে গ্লুকোজ বানাতে পারি, এরকম মানে একটা একটা জিনিস দিয়েই তুমি আসলে বিভিন্ন দিকে যেতে পারো, মাল্টিপল স্টেপের দিকে চলে যেতে পারো। এই জন্য এটার তাহলে ক্যাটাবলিক পাথওয়ে আছে, অ্যানাবলিক পাথওয়ে আছে, এট দ্য সেম টাইম আরেকটা আছে কি, সেটা হচ্ছে অ্যাম্ফিবলিক পাথওয়ে। তাহলে এই কার্বোহাইড্রেটের ক্ষেত্রে দেখো যে আমরা গ্লুকোজ বানালাম, গ্লুকোজ গ্লাইকোলাইটিক পাথওয়ের মাধ্যমে কি হলো পাইরুভেট অ্যাসিড তৈরি করলো, পাইরুভেট অ্যাসিড হয়ে অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো, অ্যাসিটাইল কোয়ে টিসিএ সাইকেলে এসে রান করলো, এরপরে সে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের ভিতরে চলে গেল, এখানে যে টিসিএ সাইকেলে যেও সে টিপি প্রোডাকশন করে, তারপরে ফাইনালি যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের ভিতরে যেও সে এটিপি প্রোডাকশন করে। তাহলে এই যে স্টেপ বাই স্টেপ সিকোয়েন্সিয়ালি যে ঘটনাগুলো ঘটতেছে, অল দিস কনস্টিটিউট মেটাবলিজম। এখন মেটাবলিক পাথওয়ে গুলোকে আমরা ব্রডলি কিন্তু দুই ভাগে ভাগ করেছি, মেইন দুটা পাথওয়ে হচ্ছে, একটা হচ্ছে ক্যাটাবলিক অ্যানাবলিক পাথওয়ে আর একটা হচ্ছে ক্যাটাবলিক পাথওয়ে, ব্রডলি দুই ভাগে ভাগ করেছি। এখন দেখো অ্যানাবলিক পাথওয়ে বলতে আমরা কি বুঝি, অ্যানাবলিক পাথওয়ে মানে আমরা অলরেডি এটা কিন্তু আলোচনা করে এসেছি, অ্যানাবলিক পাথওয়ে সম্পর্কে আলোচনা করে এসেছি, তোমরা বোধহয় তোমাদের অলরেডি ধারণাও হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমরা সব সময় সিম্পল ইউনিট থেকে যখন লার্জার করে ইউনিট বানাবো সেটাই হচ্ছে অ্যানাবলিজম। এবং সবসময় মনে রাখবা যে অ্যানাবলিক পাথওয়েতে অলওয়েজ এনার্জি উইল রিকোয়ার্ড ইন অ্যানাবলিক পাথওয়ে, অ্যানাবলিক পাথওয়েতে এনার্জি তোমার লাগবেই। তাহলে আমি যখন স্মলার কম্পোনেন্ট থেকে লার্জার কম্পোনেন্ট বানাবো, ফর এক্সাম্পল তুমি কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজ বানিয়েছো, গ্লুকোজ থেকে যখন তুমি আবার কার্বোহাইড্রেট মানে গ্লাইকোজেন, মনে করো পলিস্যাকারাইড গ্লাইকোজেন, গ্লাইকোজেনকে ভেঙে তুমি গ্লুকোজ বানালা, গ্লুকোজ থেকে যখন তুমি আবার গ্লাইকোজেন বানাবা, এই যে স্টেপটা এটাই হচ্ছে তোমার অ্যানাবলিক পাথওয়ে। এবং এই অ্যানাবলিক পাথওয়েতে তোমার সবসময় কি লাগবে, অলওয়েজ এনার্জি লাগবে। এরকম একইভাবে বলা যায় যে আমরা অ্যামাইনো অ্যাসিড থেকে যখন প্রোটিন বানাই, ইট ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ অ্যানাবলিক পাথওয়ে। আমি অলরেডি তোমাদেরকে বলে ফেলেছি যে অ্যানাবলিক রিয়াকশনে এনার্জি লাগে, মানে সে এনার্জিটা নিজের ভিতরে কনজিউম করে, সেই জন্য এটার নাম হচ্ছে এন্ডোথার্মিক, এন্ডো মানে ভিতরে, থার্মিক মানে হচ্ছে হিট, থার্মিক মানে হিটটাকে সে ভিতরে নিয়ে নেয় এই জন্য। আর এখানে আমরা সাধারণত ওই যে জানি যে আমরা এনার্জিটা নাহলে কোথা থেকে পাই, ওই যে এটিপি হাইড্রোলাইসিস করে আমরা এনার্জিটা পাই, আমি অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে এটিপি হাইড্রোলাইসিস করে আমি এনার্জিটা নিয়ে নিলাম, সেই এডিপিটা কি হয়ে গেল, এডিপি তে কনভার্ট হয়ে গেল, সেই এডিপিটা এগেইন রিএনার্জাইজ বাই এগেইন রিএনার্জাইজ এন্ড ইট উইল ফর্ম টু এটিপি বাই ফুড, আমরা ফুডের মাধ্যমে যে এনার্জি গুলো সাপ্লাই দেবো সেইটা থেকে সে এই এডিপি থেকে আবার এটিপি বানায় নেবে, এইভাবে এই সাইকেলটা কন্টিনিউয়াস চলতে থাকবে। এবার আসো ক্যাটাবলিক পাথওয়ে,
ক্যাটাবলিক পাথওয়ে মানে আমরা জানি যে ব্রেকডাউন অফ লার্জার মলিকিউল। তো ব্রেকডাউন অফ লার্জার মলিকিউল আমি অলরেডি তোমাদেরকে বলেছি যে যেটা আমাদের হাইড্রোলাইসিস হয় উইদ ইন দ্য ইন্টেস্টাইন এটার কথা ভুলে যাবা, এখান থেকে কখনো এটিপি প্রোডাকশন হবে না। তাহলে এটিপি যদি প্রোডাকশন হতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, অক্সিডেটিভ রিয়াকশন গুলোতে যেতে হবে। অক্সিডেটিভ রিয়াকশন গুলোতে গেলেই সাধারণত আমাদের এটিপি প্রোডাকশন হবে। এবং এই ক্যাটাবলিক পাথওয়ে গুলোকে আমি বলেছি যে এদেরকে আমরা বলে থাকি এক্সোথার্মিক, বিকজ ডিউরিং ডিউরিং ক্যাটাবলিজম এটিপি ইজ প্রোডিউসড এট দ্য সেম টাইম, এনার্জি ইজ প্রোডিউসড এজ এ এটিপি এট দ্য সেম টাইম হিট উইল রিলিজ, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড এক্সোথার্মিক। আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম এর আগেও, সেটা হলো যে সব ক্যাটাবলিক পাথওয়েতে কিন্তু এনার্জি রিলিজ হয় না। যেমন এখানে খেয়াল করে দেখো, নিচে একটা এমসিকিউ দেওয়া আছে, এখানে দেখো তো এনার্জি এটিপি প্রোডিউস দি ক্যাটাবলিক পাথওয়ে, কোনগুলোতে এখানে কোন কোন পাথওয়ে গুলোতে এনার্জি প্রোডিউস হয়, তোমরা যদি উত্তর দিতে পারো তাহলে ভালো, না হলে আমাকে প্রসিড করতে হবে। খেয়াল করে দেখো এখানে কতগুলো পাথওয়ের কথা আমি বলেছি, লাইক গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস, লাইপোলাইসিস, এক্সোজ মনোফসফেট শান, বেটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। এর ভিতরে এই গ্লাইকোলাইসিস এই পাথওয়েটাতে এখানে কি হবে, গ্লুকোজের অক্সিডেশন হবে, গ্লুকোজের অক্সিডেশন হবে, কাজে এখানে আমার এনার্জি প্রোডিউস হবে। আমি বলেছিলাম যে সব ক্যাটাবলিক পাথওয়েতে কিন্তু এনার্জি প্রোডিউস হয় না, তাহলে গ্লাইকোলাইসিস এর মাধ্যমে এনার্জি প্রোডিউস হবে। আর গ্লাইকোজেনোলাইসিস মানে কি, তুমি গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ বানালা, সেম লাইক স্টার্চকে ভেঙে গ্লুকোজ বানানোর মতো, ওইটা ইন্টেস্টিনাল ক্যাভিটিতে হয়, এটা তোমার বডির ভিতরে হবে। তো আমরা জানি যে আমরা যখন স্টার্চ ভেঙে গ্লুকোজ বানাই তখন যেমন কোনো এনার্জি প্রোডিউস হয় না, তেমনি গ্লাইকোজেনোলাইসিসের সময় কোনো এনার্জি প্রোডিউস হবে না। সেম থিং ইজ অ্যাপ্লিকেবল ফর লাইপোলাইসিস। লাইপোলাইসিস মানে কি, ব্রেকডাউন অফ লিপিড, ব্রেকডাউন অফ লিপিড, লিপিড মেইনলি আমাদের ট্রাইঅ্যাসাইল গ্লিসারল। তো ট্রাইঅ্যাসাইল গ্লিসারল যদি তুমি তোমার সেলের ভিতরে লাইপোলাইসিস করো কোনো এনার্জি প্রোডিউস হবে না। সেম যদি তুমি ইন্টেস্টিনাল ক্যাভিটিতে যখন আমরা লাইপোলাইসিস করব, মানে আমি এটা তোমাদেরকে ফ্যাট ডাইজেশনের সময় পড়াবো, দেখবা যে ওখানেও কোনো এনার্জি প্রোডিউস হয় না। হেক্সোজ মনোফসফেট শান, এটা হচ্ছে একটা অল্টারনেটিভ পাথওয়ে ফর গ্লুকোজ অক্সিডেশন, এখানেও ডিরেক্টলি কোনো এনার্জি প্রোডিউস হয় না। এখানে আমরা আমাদের বডির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট যেটি ইজ রাইবোজ সুগার, হুইচ ইজ ভেরি ভেরি নেসেসারি ফর ডিএনএ অ্যান্ড আরএনএ সিনথেসিস, দ্যাট রাইবোজ সুগার উইল বি প্রোডিউস ফ্রম এইচএমপি শান পাথওয়ে, বাট ডিরেক্টলি দেয়ার ইজ নো এনার্জি প্রোডাকশন ইন এইচএমপি শান পাথওয়ে। তো দেখা গেল যে শুধুমাত্র গ্লাইকোলাইটিক পাথওয়ে এবং বেটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড এই দুটোর মাধ্যমে কিন্তু আমরা, এই দুটো ক্যাটাবলিক পাথওয়ের মাধ্যমে কিন্তু আমরা এনার্জি প্রোডাকশন করতে পারতেছি। অল দো অল দিজ আর ক্যাটাবলিক পাথওয়ে, আমি এখানে যেগুলো দিয়েছি সবগুলোই ক্যাটাবলিক পাথওয়ে, বাট শুধুমাত্র এই দুটা পাথওয়ের মাধ্যমে কিন্তু আমরা এনার্জি প্রোডাকশন করতেছি। কাজে প্লিজ ট্রাই টু রিমেম্বার ইট, সব ক্যাটাবলিক পাথওয়েতে কিন্তু এনার্জি প্রোডাকশন হয় না। এখন আমরা আসি স্টেজ অফ ক্যাটাবলিজম। এই স্টেজ অফ ক্যাটাবলিজমটা বললে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কোন কোন স্টেজ গুলো ক্যাটাবলিজমের, কোন কোন স্টেজে এনার্জি প্রোডাকশন হয়, কোন কোন স্টেজে এনার্জি প্রোডাকশন হয় না। একদম স্টেজ ওয়ানের কথা চিন্তা করো, স্টেজ ওয়ানে আসলে কি হয় খেয়াল করে দেখো, স্টেজ ওয়ানে শুধু ব্রেকডাউন অফ কমপ্লেক্স মলিকুল ইন্টু দেয়ার কম্পোনেন্ট বিল্ডিং ব্লক, মানে সেম লাইক ডাইজেশন। তো ডাইজেশনের সময় কি আমরা কোনো এনার্জি প্রোডাকশন করেছিলাম, করি নাই, আমরা তো গ্লুকোজ ডাইজেশন অলরেডি করে ফেলেছি। তো আমরা, আমি এখন, তোমরা কেউ কেউ দু একজন বোধ হয় নিয়েছো, আমরা এই কোশ্চেন, তোমাদের কারো মনে যা যা কোশ্চেন আছে এগুলো লিখে রাখো, আমরা পরে এই কোশ্চেন, আমরা কোশ্চেন আনসার সেশন করবো, কোশ্চেন আনসার সেশনের সময় তখন আমি তোমাদের কোশ্চেনের উত্তর দিব। তো এই তাহলে ফার্স্ট স্টেজ, যেটা ফার্স্ট স্টেজ অফ ক্যাটাবলিজমে কোনো এনার্জি প্রোডাকশন হবে না, এই ফার্স্ট স্টেজ অফ ক্যাটাবলিজম এটা যেমন ইন্টেস্টিনাল লুমেনা হয়, যেটাকে আমরা বলে থাকি ডাইজেশন, সেরকম তোমার সেলের ভিতরেও হয়, কারণ সেলের ভিতরে তো তোমার এরকম প্রোটিন আছে, সেই প্রোটিনের ক্যাটাবলিজম হয়। প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড যখন তৈরি হয় তখনও প্রোটিওলাইসিস বলি যেটা, তখনও কোনো এনার্জি প্রোডাকশন হয় না, স্টার্চ না। আমার বডিতে, আমার বডির ভিতরে কি তৈরি করা আছে, আমার বডির ভিতরে আছে গ্লাইকোজেন, গ্লাইকোজেন ভেঙে যখন গ্লুকোজ হবে তখনও কোনো এনার্জি প্রোডাকশন হবে না, লাইক গ্লাইকোজেনোলাইসিস পাথওয়েতে কোনো এনার্জি প্রোডাকশন হয় না। সেরকম লিপিড ভেঙে যদি ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তৈরি করি সেখানে কোনো এনার্জি প্রোডাকশন হয় না। তাহলে এটা গেল আমার স্টেজ ওয়ান। এরপরে আসো স্টেজ টু। স্টেজ টু হচ্ছে যে এই অ্যামাইনো অ্যাসিড আমরা যেটাই খাই, প্রোটিন, কার্বোহাইড্রেট বা লিপিড যেটাই খাই না কেন, আলটিমেটলি প্রথমে এদের বিল্ডিং ব্লক বানাতে হবে, সেইটাই হচ্ছে আমার স্টেজ ওয়ান। এরপর এই বিল্ডিং ব্লক থেকে সবাই কিন্তু আলটিমেটলি একটা জিনিস তৈরি করবে, সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। এই জন্যই আমরা এই টিসিএ সাইকেলটাকে বলে থাকি কমন মেটাবলিক পাথওয়ে। কারণ কি, যে
তুমি যেটাই খাও না কেন, আলটিমেটলি তার এই প্রত্যেকটা খাবারের যে বিল্ডিং ব্লক, সেই বিল্ডিং ব্লক থেকে তোমাকে যদি ফার্দার ক্যাটাবলাইজড করতে চাও, সেই সেই বিল্ডিং ব্লকটাকে যদি তুমি ফার্দার ক্যাটাবলাইজড করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই অ্যাসিটাইল কোয়ে বানাতে হবে। অ্যাসিটাইল কোয়ে না বানাতে পারলে তুমি এটাকে টিসিএ সাইকেলে পাঠাতে পারবে না, আর টিসিএ সাইকেলে যদি না পাঠাতে পারো, তাহলে তুমি কোনো এনার্জি ওখান থেকে বের করে আনতে পারবে না। শুধুমাত্র গ্লুকোজের ক্ষেত্রেই, শুধুমাত্র আরেকবার বলে দিচ্ছি, শুধুমাত্র গ্লুকোজের ক্ষেত্রেই আমরা সাবস্ট্রেট লেভেলে এনার্জি প্রডিউস করতে পারি, কিন্তু আর কোনো কিছু থেকে আমরা সাবস্ট্রেট লেভেলে এনার্জি প্রডিউস করতে পারি না। তো অবশ্যই তোমাকে কোথায় যেতে হবে, টিসিএ সাইকেলে যেতে হবে। এই জন্যই টিসিএ সাইকেলে বলা হয় যে কমন মেটাবলিক পাথওয়ে, হুইচ ইজ অপারেটিভ ফর প্রোটিন, কার্বোহাইড্রেট অ্যান্ড লিপিড। তাহলে স্টেজ টু তে কি হলো, স্টেজ টু তে কনভার্সন ব্লক থেকে আমরা অ্যাসিটাইল কোয়ে বানাবো, আর স্টেজ থ্রি যেটা, স্টেজ থ্রি তে তোমার এই অ্যাসিটাইল কোয়ে যে ফার্দার ক্যাটাবলাইজড হবে কোথায়, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে। তো আমি তোমাদেরকে আগেই বলে দিলাম যে আমি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ যাবো, তাহলে আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ পড়াবো। আমি ডাইজেশন করিয়ে ফেলেছি কার্বোহাইড্রেট, এর পরে আমি গ্লুকোজের ক্যাটাবলিক পাথওয়ে গুলো নিয়ে আলোচনা করব, করে তারপরে তোমার ইলেকট্রন ট্রান্সপোর্টে দিতে যাব। এখন একটু তোমরা, আমি এই জিনিসগুলো স্কিপ করে যাব, এই বললাম যে স্লাইড গুলো যেহেতু আমি তোমাদেরকে দিয়ে দিব, ওই জন্য আমি একটু বেশি করে মানে কন্টেন্ট অনেক বেশি দিয়ে দিয়েছি। তো তোমরা এখন দেখলেই বুঝতে পারবা যে ক্যাটাবলিজম কি, এই যে কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন, এটা ভাঙলাম, ভেঙে আমি এনার্জি পোর জিনিস যখন বানালাম, এট দ্য সেম টাইম যখন এটা অক্সিডেশন হবে, আমি কি পাবো, এটিপি পাবো, এটিপি পাই, আর একটা হচ্ছে রিডিউসড কোএনজাইম পাই। এই জিনিসগুলো আমি পরে ক্যাটাবলিক পাথওয়ের সময় তোমাদেরকে ডিটেলস বুঝাবো। আর অ্যানাবলিজম মানেই হচ্ছে কোনো কিছু তৈরি করা, অ্যানাবলিজম মানে হচ্ছে সিনথেটিক পাথওয়ে, আর ক্যাটাবলিজম মানে হচ্ছে লাইসিস বা ব্রেকডাউন পাথওয়ে। এখন এই অ্যানাবলিজম ক্যাটাবলিজম এদের এদের মধ্যে আবার কম্প্যারিজন আছে, এই জিনিসগুলো তোমরা একটু বইতে দেখে নিও, আমি এখানে দিয়ে দিব। এই স্লাইড পড়েও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, তোমরা আমাকে তখন কোশ্চেন করো, না হলে আসলে ক্লাসটা 1 ঘন্টা শেষ করা যাবে না, আমাকে 1 ঘন্টা শেষ করতে হবে। আর মেটাবলিক পাথওয়ে আমরা বলেছিলাম যে মেইনলি দুইটা পাথওয়ে, একটা হচ্ছে ক্যাটাবলিক পাথওয়ে, অ্যানাবলিক পাথওয়ে। তো এই এই ভাগ করার পরেও, পরে এই এই বায়োকেমিস্ট্রা ওনারা যেটা দেখলো যে আসলে এই ক্যাটাবলিজম এবং অ্যানাবলিজম এদের ভিতরে একটা মানে শার্প ডিমার্কেশন করা সামটাইমস ইট ইজ ডিফিকাল্ট, কারণ দেখা গেল কি কিছু কিছু পাথওয়ে আছে যে পাথওয়ে হচ্ছে যে কমন ফর অল, ওখান থেকে তার দুইটা আউটকাম আছে, ওই পাথওয়ে দুইটা আউটকাম আছে, তার কিছু ক্যাটাবলিক আউটকাম আছে, তার কিছু অ্যানাবলিক আউটকাম আছে। এই জন্য সেই পাথওয়ে গুলোর আমরা নাম দিলাম অ্যাম্ফিবলিক পাথওয়ে। তোমরা ওই যে করেছো না, ব্যাং ব্যাং হচ্ছে অ্যাম্ফিবিয়ান, মানে জলেও থাকে স্থলেও থাকে। এই অ্যাম্ফিবলিক পাথওয়ে মানে যার ক্যাটাবলিক ইফেক্ট এবং অ্যানাবলিক ইফেক্ট দুইটাই আছে, বা ক্যাটাবলিক আউটকাম এবং অ্যানাবলিক আউটকাম দুটোই যার ভিতরে আছে, সেই সমস্ত পাথওয়ে গুলোকে আমরা বলছি হচ্ছে অ্যাম্ফিবলিক পাথওয়ে, যেটাকে ক্রস রোড বা ইন্টারসেকশনও বলতে পারো। এটার এক্সাম্পল যেমন টিসিএ সাইকেল, ট্রান্সামাইনেশন। ট্রান্সামাইনেশন কেন আমরা অ্যাম্ফিবলিক পাথওয়ে বলি, এটা আমি যখন ট্রান্সামাইনেশন করাবো তখন তোমাদেরকে ডিটেলস বলে দেবো, আর টিসিএ সাইকেলের সময় এটা এক্সপ্লেন করবোই। এখন এই যে মেটাবলিজম, আমাদের মেটাবলিজমের ইম্পর্টেন্সটা কি, আমাদের বডিতে ইম্পর্টেন্স কি, ফার্স্ট অফ অল খেয়াল করো যে আমরা এই যে খাবারের, আমরা কেন খাবার খাই, খাবার তো খাই এই জন্য যে এই খাবার থেকে আমি কি করব, এনার্জি রিলিজ করব। সেই এনার্জি রিলিজ করে সেই এনার্জি গুলো আমি কোথায় কাজে লাগাবো, এই কাজগুলোতে লাগাবো, যেমন সেলুলার ওয়ার্ক, আমার এই মাসেল কন্ট্রাকশন, আমার মেমব্রেন পোটেনশিয়াল মেনটেন করার জন্য লাগতেছে, আমার যে কোনো গ্ল্যান্ড থেকে, যেমন তুমি খাওয়ার পর পর তোমার প্রচুর পরিমাণে ডাইজেস্টিভ জুস সিক্রেশন হতে হয়, এই যে ডাইজেস্টিভ জুসটা সিক্রেশন যে হয়, সিনথেসিস অ্যাজ ওয়েল অ্যাজ সিক্রেশন, এই প্রত্যেকটাই কিন্তু এনার্জি কনজিউমিং প্রসেস, তাহলে এইগুলোর জন্য তোমার এনার্জি লাগবে। এছাড়া খেয়াল করে দেখো যে আমরা যে অ্যাবজর্পশন করি, গত ক্লাসে আমরা পড়েছিলাম যে আমরা কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন করার সময় আমাদের দুইটা দুইটা মেকানিজম আমরা ফলো করি, একটা হচ্ছে সোডিয়াম ডিপেন্ডেন্ট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আর আরেকটা হচ্ছে ফেসিলিটেটেড ডিফিউশন। তাহলে এই যে সোডিয়াম ডিপেন্ডেন্ট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যেটা, ওখানে তোমার এনার্জি লাগতেছে, তাই না? তাহলে তোমরা বুঝতে পারতেছো যে আমাদের এই সেল যে কাজই করতে যাক তার এনার্জি লাগে, সেই এনার্জি গুলো আমরা কোথা থেকে পাই, আমরা এই ফুড থেকে পাই। এছাড়াও আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে আমার বডি এই এনার্জি যখন এনার্জি প্রোডাকশন করে অ্যাজ এ ফর্ম অফ এটিপি, অ্যাজ ওয়েল অ্যাজ সে উইল প্রোডিউস হিট, 60% হচ্ছে আমার এই 60% এনার্জি উইল বি প্রোডিউসড অ্যাজ এ হিট। সেই হিটটা আসলে কি করে, সেই হিটটাই কিন্তু তোমার বডি টেম্পারেচার মেনটেন করে। তার মানে তোমার বডির ভিতরে যদি মেটাবলিজম না হয় তাহলে কি হবে,
তোমার বডির ভিতরে হিট প্রোডাকশন হবে না। হিট যদি প্রোডাকশন না হয় তাহলে তোমার নর্মাল যে বডি টেম্পারেচার সেটা মেনটেন করতে পারবে না, তাহলে কি হবে, হাইপোথার্মিয়া হবে। হাইপোথার্মিয়া ইট ইজ অলসো ব্যাড ফর আস এবং ইট উইল আলটিমেটলি লিড ইউ টু ডেথ, তোমাকে ডেথের দিকে নিয়ে যাবে। এছাড়াও আমরা তো এটা অলরেডি আলোচনা করে ফেলছি যে আমাদের এই এনার্জি গুলোকে কাজে লাগাই আসলে আমরা মাইক্রো মলিকুল থেকে ম্যাক্রো মলিকুল তৈরি করি, মানে আমাদের যে সমস্ত বিল্ডিং ব্লক আছে এইগুলো থেকে আমরা লার্জার মলিকুল তৈরি করি। এখন প্যারাডাইম অফ মেটাবলিজম বলে একটা কথা আছে, প্যারাডাইম অফ মেটাবলিজম তোমরা হয়তো মোজাম্মেল স্যারের বইতে এটা দেখেছো, প্যারাডাইম অফ মেটাবলিজম, এটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন, এই তোমাদের অনেক কনফিউশন বলে আমি এই জিনিসটা এখানে তুলে নিয়ে আসলাম। সেটা হচ্ছে আসলে প্যারাডাইম অফ মেটাবলিজম মানে আসলে স্টেপ অফ মেটাবলিজম, বা এটাকে কি বলা যায় যে কমন রুল অফ মেটাবলিজম। কি হয়, আমরা তিনটা স্টেপ বা স্টেজ অফ মেটাবলিজম, স্টেপ অফ মেটাবলিজম, যেভাবেই তুমি বলো না কেন, তিনটা স্টেপ খেয়াল করে দেখো, তিনটা স্টেপ, দ্য থ্রি স্টেপস আর হ্যাপেনিং অল মেটাবলিক প্রসেসেস, তিনটা স্টেপ তোমার প্রতি ক্ষেত্রেই হচ্ছে। প্রথমে কি, প্রথমে হচ্ছে প্রাইমারি মেটাবলিজম। প্রাইমারি মেটাবলিজম তো অলরেডি আমি তোমাদের সাথে কথা বলেই ফেলেছি, প্রাইমারি মেটাবলিজম আর কিছুই না, প্রাইমারি মেটাবলিজমটা হচ্ছে ডাইজেশন। ডাইজেশন করে আমি এই যে আমার লার্জার মলিকুলটাকে অ্যাবজর্বেবল ইউনিটে কনভার্ট করলাম, এটাই হচ্ছে প্রাইমারি মেটাবলিজম। এটা যেমন ইন্টেস্টিনাল ক্যাভিটিতে হয়, অ্যাট দ্য সেম টাইম সেলের ভিতরেও হয়। এটা আমি তোমাদেরকে যখন ক্যাটাবলিক পাথওয়ে পড়াবো না তখন তোমাদেরকে বুঝাই দেবো না ডিটেলস। এরপরে আসো সেকেন্ডারি মেটাবলিজম। সেকেন্ডারি মেটাবলিজমটা কি, একটু আগে আমি তোমাদেরকে যে দেখালাম ছবিতে, সেখানে প্রত্যেকটা প্রাইমারি মেটাবলিজমের পরে কি তৈরি হলো, একটা সিম্পল সাব ইউনিট তৈরি হলো বা মনোমার তৈরি হলো। সেই মনোমারটা কি করবে, আইদার ক্যাটাবলিক পাথওয়ের দিকে যাবে অথবা অ্যানাবলিক পাথওয়ের দিকে যাবে। তো ক্যাটাবলিক পাথওয়ের দিকে যদি যায় যে সে কি তৈরি করবে, এক এটিপি জেনারেট করবে। এই এই যে সেকেন্ডারি মেটাবলিজম হচ্ছে যে তোমার সেকেন্ডারি মেটাবলিজমটা আমি বলবো যে ডাইজেশন অ্যাবজর্পশনের পরে তোমার যে মনোমার তৈরি হলো সেই মনোমারটা মনোমারটা সেলে ঢুকলো। ফর এক্সাম্পল গ্লুকোজের কথাই চিন্তা করে দেখো, যে গ্লুকোজ সেলে ঢুকলো, ঢোকার পরে সে দুইটা পাথওয়ের দিকে যেতে পারে, আইদার অ্যানাবলিক পাথওয়ের দিকে যেতে পারে অথবা ক্যাটাবলিক পাথওয়ের দিকে যেতে পারে। অ্যানাবলিক পাথওয়ে মানে সে যে গ্লাইকোজেনেসিসের মাধ্যমে গ্লাইকোজেন তৈরি করতে পারে, অথবা গ্লাইকোলাইটিক পাথওয়ের মাধ্যমে অ্যারোবিক গ্লাইকোলাইসিস হলে তোমার পাইরুভেট হওয়ার পর তারপরে হচ্ছে যে তোমার অ্যাসিটাইল কোয়ে হয়ে তারপরে ফার্দার টিসিএ সাইকেল, এরপরে রেসপিরেটরি চেইন। এই যে স্টেপ বাই স্টেপ যে জিনিসগুলো হবে এইটাই হচ্ছে তোমার সেকেন্ডারি মেটাবলিজম। আর টার্সিয়ারি মেটাবলিজম এক্সক্লুসিভলি রেসপিরেটরি চেনে যে ঘটনাটা ঘটবে সেইটা হচ্ছে টার্সিয়ারি মেটাবলিজম। এখন আমি তোমাদেরকে সিম্পলেস্ট ওয়েতে মনে রাখার জন্য একটা জিনিস শিখাই দেই, সেটা হলো যে মনে রাখো যে প্রাইমারি মেটাবলিজম হচ্ছে ডাইজেশন, ডাইজেশন হয়ে তার যে এন্ড প্রোডাক্ট তৈরি হলো সেটাই হচ্ছে তোমার প্রাইমারি মেটাবলিজম। আর টার্সিয়ারি মেটাবলিজম হচ্ছে রেসপিরেটরি চেনের ভিতরে যে ঘটনাগুলো ঘটবে অল ইনক্লুডস টার্সিয়ারি মেটাবলিজম। তাহলে মাঝখানে কি থাকলো, মাঝখানে যে ঘটনাগুলো ঘটতেছে, মাঝখানে যে অ্যানাবলিক বা ক্যাটাবলিক যে অ্যাক্টিভিটিস গুলো ঘটতেছে, অল দিস ইনক্লুড সেকেন্ডারি মেটাবলিজম অর ইন্টারমিডিয়েট মেটাবলিজম। আমি জানি না আমি তোমাদেরকে বুঝাতে পারছি কিনা, তোমরা মোজামে স্যারের বইটা পড়ো সেই জন্য আমি এই বইটা ছবি তুলে নিয়ে আসছি। তাহলে দেখো যে এই এইটা হচ্ছে প্রাইমারি মেটাবলিজম, কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড যেটাই খেলা খেয়ে যেটা যে তুমি গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড বানালা, এটা হচ্ছে তোমার প্রাইমারি মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট। এই প্রাইমারি মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট নিয়ে স্টার্ট করলো কে, সেকেন্ডারি মেটাবলিজম শুরু হয়ে গেল। সেকেন্ডারি মেটাবলিজম কিন্তু দুই দিকই চুজ করতে পারে, অ্যানাবলিক পাথওয়ের দিকেও যেতে পারে, ক্যাটাবলিক পাথওয়ের দিকেও যেতে পারে। কিন্তু এই সেকেন্ডারি মেটাবলিজমের একটা লিমিট আছে, কতটুকু পর্যন্ত, আপ টু টিসিএ সাইকেল। টিসিএ সাইকেল পর্যন্তই, মানে আফটার এন্টার ইন্টু দ্য সাইকেল আপ টু টিসিএ সাইকেল, টিসিএ সাইকেল পর্যন্ত যে ঘটনাগুলো ঘটবে অল দিস ইনক্লুড ইন্টারমিডিয়েটরি অর সেকেন্ডারি মেটাবলিজম। আর টার্সিয়ারি মেটাবলিজম হচ্ছে রেসপিরেটরি চেনে যে ঘটনাগুলো ঘটবে সেটাই। আমি এবার তোমাদেরকে একটু দেখাই দিই। তাহলে দেখো এই যে ফ্যাট পলিস্যাকারাইড, এই যে এখানে ডাইজেশন হয়ে যে ডাইজেস্টিভ এন্ড প্রোডাক্ট তৈরি করলো, দিস ইনক্লুড প্রাইমারি মেটাবলিজম। এবার আসো সেকেন্ডারি মেটাবলিজম। আমি স্টেজ অফ মেটাবলিজমের সাথে তোমার স্টেজ অফ ক্যাটাবলিজমের সাথে স্টেজ অফ মেটাবলিজম গুলো একসাথে নিয়ে আসছি। তাহলে উপরের অংশটা দেখো, এই যে তোমার কার্বোহাইড্রেট প্রোটিন বা ফ্যাট, এরা ডাইজেশন হয়ে তারা যে ডাইজেস্টিভ এন্ড প্রোডাক্ট তৈরি করলো এটাই হচ্ছে তোমার প্রাইমারি মেটাবলিজম। আর এরপরে এর যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট নিয়ে
সেকেন্ডারি বা ইন্টারমিডিয়েটরি মেটাবলিজম তার যাত্রা শুরু করলো, সেটা কোথায় যায়, শেষ হচ্ছে টিসিএ সাইকেলে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। আর টারশিয়ারি মেটাবলিজম কোনটা, টারশিয়ারি মেটাবলিজমটা হচ্ছে এক্সক্লুসিভলি তোমার যেটা ইলেকট্রন ট্রান্সপোর্টে হচ্ছে, যে ঘটনাটা ইলেকট্রন ট্রান্সপোর্টে হচ্ছে, দ্যাট ইজ দ্য টারশিয়ারি মেটাবলিজম। তাহলে তুমি এইভাবে মনে রাখতে পারো যে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন সেটা হচ্ছে প্রাইমারি মেটাবলিজম, আর রেসপিরেটরি চেনে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে টারশিয়ারি মেটাবলিজম। মাঝের যে ঘটনাগুলো ঘটতেছে অল দিস ইনক্লুডস সেকেন্ডারি অর ইন্টারমিডিয়েট মেটাবলিজম। আমি জানি না তোমাদেরকে বোঝাতে পারছি কিনা। তো আমরা এখন আজকে আমাদের মেইন যে টপিক আমরা যেটা নিয়ে আজকে কথা বলবো সেখানে চলে যাচ্ছি, সেটা হচ্ছে এইগুলো অল দিস আই হ্যাভ অলরেডি টকড অ্যাবাউট, অল দিস ওয়াজ বেসিক কনসেপ্ট অফ মেটাবলিজম অর ওভারভিউ অফ মেটাবলিজম। মেটাবলিজম সম্পর্কে আমি যদি কার্বোহাইড্রেট মেটাবলিজম পড়াতে যাই, তার আগে তোমাদেরকে একটা বেসিক কনসেপ্ট দিয়ে দিতে হবে যে মেটাবলিজম বলতে আসলে কি বুঝি। আমি সেই জন্য এতগুলো কথা বললাম, এখন আমি মূল কথায় আসতেছি, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজম। তবে কার্বোহাইড্রেট মেটাবলিজমের অনেক দূর পর্যন্ত আমি যাব না, কারণ টাইমটা অনেক ইম্পর্টেন্ট। তো আমি অল্প কিছু বলতেছি, সেটা হলো যে দেখো আমরা প্যারাডাইম অর স্টেজে যখন মেটাবলিজম পড়ে আসছি সেখানে তিনটা স্টেজ আছে। তো ফার্স্ট স্টেজ কি, ফার্স্ট স্টেজ হচ্ছে যেটা জিআই ট্র্যাক্টে হয়, জিআই ট্র্যাক্টে লার্জ ম্যাক্রোমলিকুল গুলোকে ভেঙে আমরা সিম্পল অ্যাবজর্বেবল ইউনিটে কনভার্ট করি। এই প্রাইমারি মেটাবলিজমটা আমরা গত গতদিন পড়ে ফেলেছি, তাহলে কার্বোহাইড্রেটের প্রাইমারি মেটাবলিজম আমরা পড়ে ফেলেছি। এখন আজকে আমরা সেকেন্ডারি মেটাবলিজমে যাব, সেকেন্ডারি বা ইন্টারমিডিয়েট মেটাবলিজমে যাব। ওকে, তাহলে প্রাইমারি মেটাবলিজম, তো তাহলে বলো তো প্রাইমারি মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট কি ছিল। এখানে আমরা সবাই জানি যে আমাদের ডায়েটারি কার্বোহাইড্রেট কি। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে, সেটা হচ্ছে যে ডাইজেশন তারই হবে যেটা আমি ইনজেস্ট করবো। ইনজেস্ট করবো মানে আমি ইনটেক করবো, যেটা আমি খাবো। যেটা আমি খাই না তার ডাইজেশন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আমার ডায়েটারি কার্বোহাইড্রেট কি আছে সেটা আগে মনে করতে হবে। আমি ডায়েটের মাধ্যমে কোন কোন কার্বোহাইড্রেট খাই, মেইনলি তো আমরা পলিস্যাকারাইড খাই, স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ, এইটা খাই। তো সেলুলোজ তো আসবেই না এখানে, বিকজ সেলুলোজ তো আমার ডাইজেশন হয় না। তাহলে স্টার্চ এবং গ্লাইকোজেন এর ডাইজেশনের এন্ড প্রোডাক্ট আমরা জানি গ্লুকোজ। এছাড়া আমরা কিছু ডাইস্যাকারাইড খাই, সুক্রোজ খাই, সুক্রোজের এন্ড প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ। এছাড়া কিছু মনোস্যাকারাইড খাই, মনোস্যাকারাইড তো আর ডাইজেশনের কোনো প্রয়োজন নাই, তাই না? তাহলে আলটিমেটলি কার্বোহাইড্রেট ডাইজেশনের এন্ড প্রোডাক্ট কি দাঁড়ালো, এই নিচেরটা দেখো, গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাকটোজ। আমরা কিন্তু গতদিন এইখান পর্যন্ত পড়ে শেষ করে দিয়েছিলাম। তো আমরা গতদিন কি করেছিলাম যে প্রাইমারি মেটাবলিজমে আমরা ডাইজেশন করলাম, আমার এই পলিস্যাকারাইড ডাইস্যাকারাইড এগুলোকে ডাইজেশন করে গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাকটোজ বানায়ে ওকে ইন্টেস্টিনাল লুমেন দিয়ে অ্যাবজর্পশন করায়ে আমি ব্লাডে নিয়ে এসে রেখে দিছি। তো এখন দেখো তারপরে কি ঘটনাগুলো ঘটে। এখন আমি একটু পুরনো কথা একটু বলতেছি এই কারণে তোমাদেরকে একটু জাস্ট রিকল করানোর জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য। সেটা হলো যে এই যে গ্লুকোজটা যখন আমার ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হলো, হয়ে আমার ব্লাডে আসলো, দুইটা ট্রান্সপোর্টার সিস্টেমের মাধ্যমে কিন্তু আসে। একটা হচ্ছে আমরা জানি সোডিয়াম ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্টার, যেটার নাম হচ্ছে SGLT1, সোডিয়াম লিঙ্ক গ্লুকোজ ট্রান্সপোর্টার। আর একটা হচ্ছে সোডিয়াম ইনডিপেন্ডেন্ট, মানে এটা সোডিয়াম লাগে না, সেটাই হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার বা গ্লুট, সবথেকে যেটাকে গ্লুট বলা হয়। তো সেটার মাধ্যমে তোমাদের এই ছবিটা দেখলে তোমাদের মনে পড়ে যাবে, গতদিনে আমি তোমাদেরকে এই ছবিটা দেখিয়েছিলাম যে এই লুমেন থেকে যখন সেলে আসে তখন গ্লুকোজ এবং গ্যালাকটোজ একই পাথওয়ের মাধ্যমে আসে, মানে SGLT1 দিয়ে ওরা সেলের এপিথেলিয়াল সেলের ভিতরে আসে। কিন্তু ফ্রুক্টোজ কিন্তু ও ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে আসে। বাট যখন ওরা বের হয় লুমেন থেকে, যখন ওরা ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেল থেকে তোমার ব্লাডে আসে, তখন কিন্তু সবাই এই GLUT2 দিয়ে আসে, GLUT2 দিয়ে সবগুলো ভিতরে চলে গেল, ব্লাডে চলে গেল। তাহলে আমি ব্লাড পর্যন্ত সেদিন নিয়ে এসে রেখেছিলাম, এখন দেখো কি ঘটনা ঘটে। তাহলে আমরা তোমাদেরকে একটা জিনিস আমি বারবার মনে করাই দিতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের ভাইবাতে এটা খুবই জিজ্ঞাসা করে যে এন্ড প্রোডাক্ট অফ ডায়েটারি কার্বোহাইড্রেট ডাইজেশন, ডায়েটারি কার্বোহাইড্রেট ডাইজেশনের এন্ড প্রোডাক্ট কি। তখন কিন্তু তোমাকে বলতে হবে, কারণ তুমি ডায়েটারি কার্বোহাইড্রেট কি কি খাও এটা আগে মাথায় নিয়ে আসবে যে ডায়েটারি কার্বোহাইড্রেট আমি কি কি খাই। আমি কি খাই, আমি পলিস্যাকারাইডও খাই, ডাইস্যাকারাইড খাই, কিছু মনোস্যাকারাইডও খাই। তাহলে এটার ডাইজেস্টিভ এন্ড প্রোডাক্ট কি হবে, গ্লুকোজ ফ্রুক্টোজ এন্ড গ্যালাকটোজ। কিন্তু যদি তোমাকে জিজ্ঞাসা করে যে এন্ড প্রোডাক্ট অফ ডায়েটারি পলিস্যাকারাইড বা স্টার্চ ডাইজেশনের এন্ড প্রোডাক্ট কি, তোমাকে যদি জিজ্ঞাসা করে যে আজকে সকালে তুমি কি খেয়েছো, তুমি রুটি খেয়েছো বা ভাত খেয়েছো, তাহলে এইটার ডাইজেশনের এন্ড প্রোডাক্ট কি হবে। খেয়াল করে দেখো, রুটি বা
হাত, এটা কি? এটা হচ্ছে স্টার্চ। তাহলে এটা ডাইজেশনের এন্ড প্রোডাক্ট কি হবে? এটা ডাইজেশনের এন্ড প্রোডাক্ট হবে এক্সক্লুসিভলি গ্লুকোজ। প্লিজ ডোন্ট ফরগেট ইট, এই জিনিসটা তোমরা ভুল করো না। তোমরা অনেক সময় পরীক্ষাতে এই জিনিসটা বলতে পারো না। তোমাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে কার্বোহাইড্রেট ডাইজেশনের এন্ড প্রোডাক্ট কি, তোমরা বলে দাও যে গ্লুকোজ। না, কার্বোহাইড্রেট ডাইজেশনের এন্ড প্রোডাক্ট কখনোই গ্লুকোজ হবে না। যদি তুমি বলো যে হ্যাঁ পলিস্যাকারাইড অথবা স্টার্চ বা গ্লাইকোজেন ডাইজেশনের এন্ড প্রোডাক্ট কি, তাহলে তখন তুমি বলবা অনলি গ্লুকোজ। বাট যদি তুমি অ্যাজ এ হোল ডায়েটারি কার্বোহাইড্রেট ডাইজেশনের এন্ড প্রোডাক্ট তোমাকে জিজ্ঞাসা করা হয়, তাহলে তুমি অবশ্যই বলো ই মাস্ট সে গ্লুকোজ, ফ্রুক্টোজ অ্যান্ড গ্যালাকটোজ। এরপরে আসো যে আমরা তো অলরেডি জানি যে এন্ড প্রোডাক্ট অফ কার্বোহাইড্রেট ডাইজেশন কি, আমরা অলরেডি জেনে গেছি। আমরা ওটাকে ব্লাডে নিয়েও আসলাম। এখন দেখো ব্লাডে নিয়ে আসার পরে ব্লাড থেকে কিন্তু এটা সরাসরি কোথায় চলে যায়? লিভারে চলে যায়। কারণ এটা এবং লিভারে যাওয়ার পরে এটা অল, আমরা জানি যে ম্যাক্সিমামই থাকে গ্লুকোজ আর অল্প কিছু থাকে ফ্রুক্টোজ এবং গ্যালাকটোজ। তাহলে এই সমস্ত গ্লুকোজ ফ্রুক্টোজ এবং গ্যালাকটোজ সবাই লিভারে চলে গেল। লিভারে যাওয়ার পরে আলটিমেটলি কি হবে? অল দিস গ্যালাকটোজ এন্ড ফ্রুক্টোজ উইল বি কনভার্টেড ইনটু গ্লুকোজ এগেইন। ওরা সবাই মিলে গ্লুকোজে কনভার্ট হয়ে যাবে। আমি তোমাদেরকে এই ছবিটা দেখিয়েছি একটু অ্যানাটমি মনে করে দেওয়ার জন্য, যে আমাদের সবসময় অ্যাবজর্পশনটা কোথায় হয়, যে স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হয় না? এই স্মল ইন্টেস্টাইন থেকে আমাদের যে ভেসেল এটা ক্যারি করে নিয়ে আসে সেটা হচ্ছে সুপেরিয়র মেজেন্টারিক ভেইন, এটা নিয়ে লিভারে চলে আসে। তাহলে লিভারে আসার পরে কি হলো? লিভারে আসার পরে আমি তোমাদেরকে অলরেডি বলেছি যে লিভারে আসার পরে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ ইট উইল বি কনভার্টেড ইনটু গ্লুকোজ এগেইন। লিভারে আসার পরে এটা আবার গ্লুকোজে কনভার্ট হয়ে গেল। এখন দেখো গ্লুকোজে তো কনভার্ট হলো লিভারে এসে, তাহলে তার মানে সব গ্লুকোজ হয়ে গেল। এখন তোমার এই গ্লুকোজ গুলো কি হবে? ব্লাডে চলে আসবে। ব্লাডে চলে আসবে এই জন্য যে এটাকে তো তোমার পুরো তোমার শরীরের সমস্ত জায়গায় এই গ্লুকোজটা পৌঁছায় দিতে হবে। স্পেশালি আমরা জানি যে রেড ব্লাড সেল এবং আমাদের ব্রেন এরা হচ্ছে এক্সক্লুসিভলি গ্লুকোজ ইউজার, ঠিক আছে? তাহলে এখন তুমি এই তো লিভারে এসে সবাইকে গ্লুকোজ বানালা, গ্লুকোজ বানানোর পর এই গ্লুকোজ কে তুমি বিভিন্ন সেলে সেলে ঢুকাই দিবা। কিন্তু আমরা তো জানি যে গ্লুকোজ ইচ্ছা করলে একটা সেলে ঢুকে যেতে পারবে না, বিকজ গ্লুকোজ হচ্ছে কি ওয়াটার সলিবল, আর তোমার যে সেল মেমব্রেন সেটা হচ্ছে লিপিড বাইলেয়ার। আমরা তো ছোটবেলা থেকে শুনছি যে তেল আর পানিতে কখনো মিশে না, তাহলে ওটা কি? ওটা হচ্ছে লিপিড সলিবল আর এটা হচ্ছে ওয়াটার সলিবল। তাহলে এই তেল আর পানিতে কিছুতেই মিশবে না। তাহলে এখন তুমি একে সেলের ভিতরে কিভাবে ঢুকাবা? তাহলে তোমার এই সেলের ভিতরে ঢুকাতে গেলে আবার তোমাকে সেই ট্রান্সপোর্টারের হেল্প নিতে হবে। এখন দেখো যে এই গ্লুকোজ বিভিন্ন সেলের ভিতরে, তোমরা কিন্তু একটু মাইনিটলি জিনিসটা খেয়াল করো, সেটা হচ্ছে আমার প্রাইমারি মেটাবলিজম হলো কোথায়, আমার ইন্টেস্টিনাল ট্র্যাক্টে। ওখানে আমি পলিস্যাকারাইড ডাইস্যাকারাইড ডাইজেশন করে বানালাম গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাকটোজ। এটা আমার কোথায় চলে আসলো? আমার পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে লিভারে আসলো। লিভারে আসার পরে ফ্রুক্টোজ এবং গ্যালাকটোজ উইল বি কনভার্টেড ইনটু গ্লুকোজ এগেইন হয়ে, তাহলে সব আমার কি হলো? আলটিমেটলি গ্লুকোজে কনভার্ট হয়ে গেল। তার মানে আমার ব্লাডে আমি যেটা পাই সেটা হচ্ছে গ্লুকোজ। এই জন্যই ব্লাড গ্লুকোজের আরেকটা নাম হচ্ছে ব্লাড সুগার, এটাকে সুগার বলা হয়। তাহলে ব্লাড সুগার বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আসলে গ্লুকোজ। এখন এই গ্লুকোজকে তো তুমি সেলের ভিতরে ঢুকাতে হবে, কারণ সেলের ভিতরে না ঢুকলে তো ওইখান থেকে তুমি এনার্জি এক্সট্রাক্ট করতে পারবা না, এনার্জি বের করে আনতে পারবা না। তুমি সেলের ভিতরে ঢুকাবা কিভাবে? ও তো গেট বন্ধ করে রেখে দিচ্ছে, ও তো ঢুকতে দিবে না। এই গেট তুমি কিভাবে খুলবা? এখন দেখা গেল যে কিছু ট্রান্সপোর্ট সিস্টেম আছে, এই ট্রান্সপোর্ট সিস্টেম গুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। কেউ কেউ এই যে এখানে কিন্তু তোমার এই যে ডায়াবেটিস এর রহস্য, এটা যদি তুমি ভালো করে বোঝো তাহলে তুমি ডায়াবেটিস খুব ভালোভাবে বুঝতে পারবা। এটা হচ্ছে কিছু কিছু ট্রান্সপোর্ট সিস্টেম আছে যারা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, আর কিছু কিছু ট্রান্সপোর্ট আছে যারা ইনসুলিন ইনডিপেন্ডেন্ট। খেয়াল করে দেখো যে শুধু এই জিনিসটা মনে রাখলেই হবে যে আমার বডির কোন সেলগুলো ইনসুলিন ডিপেন্ডেন্ট, কোন সেলগুলোর ভিতরে আমার গ্লুকোজ ঢুকাতে গেলে ইনসুলিন লাগবে, এইটা মনে রাখলেই হবে, আর বাকি সবই ইনসুলিন ইনডিপেন্ডেন্ট। তাহলে ইনসুলিন ডিপেন্ডেন্ট কোনটা? ইনসুলিন ডিপেন্ডেন্ট হচ্ছে মাসল। মাসল মানে কি? তোমার স্কেলেটাল মাসল, হার্ট মাসল অ্যান্ড অ্যাডিপোজ টিস্যু, এই কয়েকটা অর্গানের ভিতরে যদি তুমি তোমার গ্লুকোজকে ঢুকাতে চাও তাহলে অবশ্যই তোমার ইনসুলিন লাগবে। ইনসুলিন ছাড়া এরা গেট ওপেন করবে না। এই যে ইনসুলিন এখানে কি বা চাবির মতো রোল প্লে করবে, এখানে দেখলেই তুমি বুঝতে পারবা যে এই যে ইনসুলিন এসে যখন লাগলো ইনসুলিন রিসেপ্টরের সাথে, এ তখন এই যে গ্লুট ফোর, যেটা গ্লুকোজ ট্রান্সপোর্টার ফোর, এটাকে অ্যাক্টিভেটেড করবে। অ্যাক্টিভেটেড করলে তখন সে এই গেটটা খুলে দিবে ও ইজিলি ভিতরে চলে আসবে, গ্লুকোজটা ইজিলি ভিতরে চলে আসবে। তো তোমাদের আমি এই জন্য বলেছি যে গ্লুট ফোরটা শুধু মনে রাখো, পরের ছবিটাতে দেখো যে গ্লুট ফোর কোথায় কোথায় থাকে। হার্ট অ্যান্ড স্কেলেটাল মাসেল অ্যাডিপোজ টিস্যু, এটা হচ্ছে ইনসুলিন স্টিমুলেটেড গ্লুকোজ আপটেক করায়। কিভাবে কাজ করে এখানে খেয়াল করে দেখো যে ইনসুলিন আসলো, ইনসুলিন রিসেপ্টরের সাথে লাগলো, সে নিজে অ্যাক্টিভ হয়ে
তখন একটা সিগন্যাল পাঠালো এই যে গ্লুকোজ গ্লুট ফোর কে, মানে গ্লুকোজ ট্রান্সপোর্টার ফোর কে, যে কি পাঠাবে সেটা সিগন্যাল পাঠাবে, একটা সিগন্যাল পাঠাবে যে ঠিক আছে তুমি এবার খুলে দাও, গেট ওপেন করে দাও, গ্লুকোজ গুলোকে ভিতরে ঢুকতে দাও। আমি অনেক সময় বাসার বাইরে থাকলে মনে করো কোনো একটা পার্সেল আসছে আমার ওইখানে, যে রিসেপশনে যারা থাকে ওরা আটকায় দেয়, বলে যে না ঢোকা যাবে না, তো আমাকে একটা ফোন দেয় ম্যাডাম উনি আসছে ঢুকতে দিব কিনা, আচ্ছা দেন। তো এইখানে ব্যাপারটা ওরকমই যে এই ইনসুলিন ওকে একটা সিগন্যাল পাঠায় দিবে, এই গ্লুট ফোর কে, গ্লুকোজ ট্রান্সপোর্টার ফোর কে, যে ঠিক আছে ওকে তুমি ওকে আসতে দাও, ভিতরে আসতে দাও, সেলের ভিতরে গ্লুকোজকে আসতে দাও। তোমরা খেয়াল করলে একটা জিনিস বুঝবা যে বাইরে সেলের বাইরে অনেক গ্লুকোজ, মানে এটা তো ব্লাডের ভিতরে, ব্লাডের ভিতরে অনেক গ্লুকোজ, বাট সেলের ভিতরে গ্লুকোজ অনেক কম, স্টিল গ্লুকোজ ক্যানট এন্টার ইন্টু দ্য সেল যতক্ষণ না তুমি এই ট্রান্সপোর্টারের হেল্প নিবা। তো অন্যান্য সব ট্রান্সপোর্টার গুলো ইনসুলিন সেন্সিটিভ না, সেই জন্য ওরা ওর সাথে যে বাইন্ড করে ঢুকে যেতে পারে, বাট কতকগুলো টিস্যু ওরা হচ্ছে ইনসুলিন সেন্সিটিভ, লাইক স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল, আর একটা হচ্ছে এডিপোস টিস্যু। এই তিনটা জায়গায় যদি তুমি গ্লুকোজকে ঢুকাতে চাও তাহলে যে ট্রান্সপোর্টার দিয়ে ঢুকবে সেটা হচ্ছে গ্লুট ফোর, এবং গ্লুট ফোরটা হচ্ছে তোমার ইনসুলিন সেন্সিটিভ। আচ্ছা এখন এই আমি একটা এমসিকিউ তোমাদেরকে দিয়েছি, এটা দেখো, দেখলেই তোমরা বুঝবা। এখন তাহলে তোমরা তোমরা এখন ইজিলি বুঝতে পারতেছো যে কেন ডায়াবেটিক পেশেন্টদের ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়, বিকজ তাদের ইনসুলিন থাকে না। ইনসুলিন যদি না থাকে তাহলে এসে তো তারা এই গ্লুট ফোরটাকে স্টিমুলেটেড করতে পারে না, আর গ্লুট ফোর কে যদি স্টিমুলেটেড না করতে পারে তাহলে ওই সেলগুলোর ভিতরে তোমার গ্লুকোজ ঢুকতে পারবে না, গ্লুকোজ যদি না ঢুকতে পারে তাহলে ব্লাডে গ্লুকোজ লেভেল অনেক হাই হয়ে যাবে। এটা এইগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো, ইনসুলিন ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্ট অফ গ্লুকোজ কোথায় কোথায় অপারেটিভ আছে তোমরা এটা দেখলেই বুঝতে পারবা, যেমন শুধু এডিপোজ সেল আর মাসল সেল। আচ্ছা এখন ইন্টারমিডিয়েট মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট বলতে আমরা কি বুঝি, তোমাদের এটা যেহেতু রিটেন পরীক্ষাতে আসে বা ভাইবাতেও জিজ্ঞাসা করে, এই জন্য আমি এটা ডেফিনিশন বানিয়ে নিয়ে আসছি, তোমরা চাইলে এর চেয়েও সুন্দর করে ডেফিনিশন বানাতে পারবা, তোমরা জাস্ট জিনিসটা বুঝে নাও। সেটা হলো যে ফেট অফ ডায়েটারি কার্বোহাইড্রেট আফটার ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন কনস্টিটিউট ইন্টারমিডিয়েট মেটাবলিজম, কিন্তু তার আগে একটা জিনিস লাগাতে হবে, এই জন্য আমি জিনিসটা দিয়েছি যে পোস্ট অ্যাবজর্পটিভ ফেট অফ গ্লুকোজ আপন এন্ট্রি ইন্টু দ্য সেল বিফোর গোয়িং টু রেসপিরেটরি চেইন। দেখো তোমাদের এই ডেফিনেশনটা পছন্দ হয় কিনা, যে পোস্ট অ্যাবজর্পটিভ ফেট অফ গ্লুকোজ আপন এন্ট্রি ইন্টু দ্য সেল, সেলে ঢোকার পরে যে তার যে ফেট হবে, তার যে মেটাবলিক ফেট হবে বিফোর গোয়িং টু রেসপিরেটরি চেইন, রেসপিরেটরি চেনে যাওয়ার আগ পর্যন্ত গ্লুকোজের ভাগ্যে যা কিছু ঘটবে সেটাই হচ্ছে গ্লুকোজের মেটাবলিক ফেট। আর আমি এখানে ইন্টারমিডিয়েট মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, ইন্টারমিডিয়েট মেটাবলিজম অফ গ্লুকোজ উইল বি সেম, বিকজ তোমাদেরকে আমি অলরেডি দেখিয়েছি যে মানে আমি ডায়েটারি কার্বোহাইড্রেট যেটা ইনটেক করি না কেন আলটিমেটলি ইট উইল বি কনভার্টেড ইন টু গ্লুকোজ, মানে তোমরা তো দেখলা যে লিভারে যাওয়ার পরে আমরা যদিও গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ বানাচ্ছি কিন্তু ফ্রুক্টোজ অ্যান্ড গ্যালাক্টোজ উইল বি কনভার্টেড ইন টু গ্লুকোজ, এবং তোমার সেলের ভিতরে যেটা ঢুকবে সেটা হচ্ছে মেইনলি গ্লুকোজ। তাহলে পোস্ট অ্যাবজর্পটিভ ফেট অফ গ্লুকোজ আপন এন্ট্রি ইন টু দ্য সেল বিফোর গোয়িং টু রেসপিরেটরি চেইন, আমি এইভাবে বানিয়েছি, তোমরা যদি এর চেয়েও সুন্দর একটা ডেফিনেশন বানাও তাহলে আমার সাথে প্লিজ শেয়ার করো, আই উইল বি ভেরি হ্যাপি। তাহলে এটা কি কি ইনক্লুড করবে, ইট ইনক্লুডস অল অ্যানাবলিজম, তাহলে এই তোমার ইন্টারমিডিয়েট মেটাবলিজমের আন্ডারে কি পড়বে, অল মেটাবলিক পাথওয়ে প্লাস সেকেন্ড ফেজ অফ ক্যাটাবলিজম আপ টু টিসিএ সাইকেল। খেয়াল করে দেখো এখানে এই যে এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবা, এই যে ডায়েটের মাধ্যমে আমি ডাইজেশন অ্যাবজর্পশন করালাম, গ্লুকোজকে ঢুকালাম, গ্লুকোজ সেলের ভিতরে ঢুকলো, ঢুকে এর কিন্তু কিছু অ্যানাবলিক পাথওয়েও আছে, কিছু ক্যাটাবলিক পাথওয়েও আছে, তার মানে এই এবং কতটুকু পর্যন্ত এই টিসিএ সাইকেল পর্যন্ত, সেলের ভিতরে ঢোকার পর থেকে শুরু করে গ্লুকোজের ভাগ্যে, ফেট মানে তো ভাগ্য, ভাগ্যে যা কিছু ঘটলো মানে সেলের ভিতরে ঢোকার পর থেকে শুরু করে সে অ্যানাবলিক পাথওয়ে মানে গ্লাইকোজেন বানাতে পারে, সে গ্লুকোনিওজেনেসিস করতে পারে, সে যে রাইবোজ বানাতে পারে, সে পেন্টোজ ফসফেট পাথওয়েতে চলে যেতে পারে, সে গ্লাইকোলাইটিক পাথওয়েতে যে পাইরুভেট করতে পারে, এরপরে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে থেকে টিসিএ সাইকেল, এই এতটুকু পর্যন্ত যা কিছু ঘটনা ঘটবে অল দিস কনস্টিটিউট ইন্টারমিডিয়ারি অর সেকেন্ডারি মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট অর গ্লুকোজ। এখানে আমি আরেকবার তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি যে তোমরা জাস্ট এই স্টেজেস অফ ক্যাটাবলিজমের সাথে মিলাবা, যে এখানে তুমি কি করবা, এখানে এসে দেখো যে এইটা হচ্ছে যে তোমার পলিস্যাকারাইড, তাই তো, এই পলিস্যাকারাইড থেকে মনোস্যাকারাইড বানালা, তারপরে তুমি যে টিসিএ সাইকেল করে এই টিসিএ সাইকেল পর্যন্ত যা কিছু ঘটবে
তার মানে মনোস্যাকারয়েড বানানোর পর থেকে কিন্তু শুরু হবে। মনোস্যাকারয়েড বানায় তুমি সেলের ভিতরে ঢুকালো, ঢুকানোর পরে সে অ্যানাবলিক পাথওয়ে হতে যেতে পারে, ক্যাটাবলিক পাথওয়ে হতে যেতে পারে, কিন্তু কতটুকু পর্যন্ত ক্যাটাবলিক পাথওয়ে কতটুকু পর্যন্ত, আপ টু টিসিএ সাইকেল, টিসিএ সাইকেল পর্যন্ত। তাহলে ইন্টারমিডিয়েট মেটাবলিজম অফ গ্লুকোজ কি কি হতে পারে একটা দেখো, অ্যানাবলিক ফেট কি কি হতে পারে, অ্যানাবলিক ফেট হতে পারে যে গ্লাইকোজেনেসিস, আমি অলরেডি তোমাদেরকে দেখেছি যে এখানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন বানাবে, গ্লুকোনিওজেনেসিস হতে পারে, ইট ইজ অলসো অ্যানাবলিক প্রসেস, লাইপোজেনেসিস এখানে কি করে, এখানে হচ্ছে যে তোমার গ্লুকোজ থেকে লিপিড তৈরি করে বা লাইপোজেনেসিস এর মাধ্যমে টিএজি তৈরি করে। এইবার তোমরা বুঝতে পারবা যখন আমি তোমাদেরকে লাইপোজেনেসিস এই পাথওয়েটা পড়াবো, তখন তোমরা ইউ উইল বি আন্ডারস্ট্যান্ড ভেরি ইজিলি দ্যাট হাউ উই আর ইনটেকিং কার্বোহাইড্রেট অ্যান্ড উই আর গেটিং ফ্যাট, মানে উই আর বিকামিং ফ্যাটি বাই ইনটেকিং কার্বোহাইড্রেট। অনেকে এখন বলে না, এখন সারাক্ষণ আমরা বলতেছি যে কার্ব কমাও, কার্ব কমাও, কার্ব কমাও, কেন আমরা কার্ব কমাতে বলতেছি, বিকজ তোমার কার্ব যতটুকু প্রয়োজন তার সারপ্লাস যেটাই থেকে যাবে ইট উইল বি আলটিমেটলি কনভার্টেড ইন্টু ফ্যাট ভেরি ইজিলি। আর ইন্টারমিডিয়েট মেটাবলিজম অফ গ্লুকোজের ভিতরে তাহলে আর দুইটাই আছে, আমি ইন্টারমিডিয়েট মেটাবলিজম মানে কিন্তু বা সেকেন্ডারি মেটাবলিজম এর আন্ডারে কিন্তু দুইটা ফেটই হবে, অ্যানাবলিক ফেটও হবে, ক্যাটাবলিক ফেটও হবে। তো আমরা এর আগে অ্যানাবলিক ফেট বললাম, এবার দেখো ক্যাটাবলিক ফেট কি কি হতে পারে। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস হতে পারে, এরপরে গ্লাইকোলাইসিস হয়ে তোমার যে এন্ড প্রোডাক্ট তৈরি হলো সেইটার থেকে কি হবে, অক্সিডেশন হয়ে মানে পাইরুভেট, যদি অ্যারোবিক কন্ডিশন হয় তাহলে পাইরুভেট হবে, সেই পাইরুভেট ফার্দার অক্সিডাইজড হয়ে অ্যাসিটাইল কোয়ে হবে, অ্যাসিটাইল কোয়ে যে কি হবে টিসিএ সাইকেলে রান হবে। তাহলে এইটা হচ্ছে তার ক্যাটাবলিক ফেট। এছাড়াও আরো কি কি ক্যাটাবলিক ফেট হতে পারে, যেমন গ্লাইকোজেনোলাইসিস হতে পারে, উজ্জ্বীব মনোফসফেট শান্ট, এই ক্যাটাবলিক পাথগুলো হতে পারে। এখন অ্যাজ এ হোল যদি আমরা সামারি করি তাহলে দেখো এটা হচ্ছে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট ডাইজেশন এর প্রোডাক্ট গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাকটোজ, এটা আমরা যখন সেলের ভিতরে ঢুকালাম, সেলের ভিতরে ঢুকানোর সাথে সাথে কিন্তু গ্লুকোজ উইল বি কনভার্টেড ইনটু গ্লুকোজ সিক্স ফসফেট। মানে কি, যদি গ্লুকোজকে তুমি তাড়াতাড়ি ফসফোরাইলেটেড না করে ফেলো তাহলে গ্লুকোজ উইল এগেন কাম আউট ফ্রম দ্য সেল, সে সেলের ভিতর থেকে বের হয়ে আসতে পারে। তাহলে এই বের যেন না হয়ে আসতে পারে ওকে আটকানো, তাহলে কিভাবে আমি আটকাবো, আটকাবো এইভাবে ওকে গ্লুকোজ সিক্স ফসফেটে কনভার্ট করলাম। এখন এই গ্লুকোজ সিক্স ফসফেট হওয়ার পর সে তার ইচ্ছা মতো যে কোনো পাথওয়েতে চলে যেতে পারে। তোমরা এই দেখলে বুঝতে পারবা যে সে গ্লাইকোজেনেসিস এর মাধ্যমে গ্লাইকোজেন করতে পারে, এইটা থেকে আবার গ্লুকোজে কনভার্ট হতে পারে, গ্লাইকোজেন ও গ্লুকোনিওজেনেসিস হতে পারে, অথবা গ্লাইকোলাইসিস এর মাধ্যমে এটা তৈরি করতে পারে। তাহলে এই যে এই সমস্ত যে ফেট গুলো হতে পারে, অল দিস ইনক্লুড ইন্টারমিডিয়ারি অর সেকেন্ডারি মেটাবলিজম, সেম জিনিস। তাহলে সেলের ভিতরে যাওয়ার পর আসলে গ্লুকোজের ভাগ্যে কি ঘটে দেখো, একটা হচ্ছে অক্সিডেশন হতে পারে, সেটা থ্রু গ্লাইকোলাইসিস অথবা উজ্জ্বীব মনোফসফেট শান্টের মাধ্যমে, অথবা গ্লাইকোজেন হিসেবে জমা রাখতে পারে সে, অথবা ফ্যাট ফ্যাট বানায় ফেলতে পারে, এবং আলটিমেটলি যে এটা হোক ফ্যাটটা কোথায় স্টোর থাকে, অ্যাডিপোজ টিস্যুতে। আচ্ছা দেখো কেন আমরা গ্লাইকোজেন হিসেবে জমা না রেখে ফ্যাট হিসেবে জমা রাখি, সেটার এক্সপ্লানেশন হচ্ছে যে তোমার গ্লাইকোজেন হিসেবে জমা রাখার তো একটা লিমিট আছে, তুমি অল্প কিছু কিন্তু গ্লাইকোজেন হিসেবে জমা রাখতে পারো, এবং শুধুমাত্র লিভারে এবং মাসেলে গ্লাইকোজেনটা জমা থাকতে পারে, সেটারও একটা লিমিট আছে। কিন্তু তুমি খেয়ে ফেলছো অনেক কার্বোহাইড্রেট, ইফতার করার পরে মনে করো শরবতি খেলা কয়েক গ্লাস, তাহলে খেয়াল করে দেখো যে তুমি কত ক্যালোরি ইনটেক করে ফেললা, এরপরে হয়তো বিরিয়ানি খাইলা, এটা খেলা, সেটা খেলা, প্রচুর কার্ব খেলা, তাহলে এই এক্সেস তোমার অত ক্যালোরি তোমার সেলের প্রয়োজন নাই, তাহলে এক্সেস অ্যামাউন্টটা কি করবে, কিছুটা সে গ্লাইকোজেন হিসেবে জমা রাখবে, বাকি সবগুলোকে সে কি করবে কনভার্টেড ইনটু ফ্যাট বানায় ফেলবে, ওই ইজিলি যে অ্যাডিপোজ, অ্যাডিপোজ টিস্যু যেহেতু এনর্মাস ক্যাপাসিটি আছে ওখানে যে জমা থাকবে। এছাড়াও আমার বডিতে নন এসেনশিয়াল, তোমরা জানো যে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আমরা গ্লুকোজ গ্লুকোজ থেকে তৈরি করতে পারি, তো আমরা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তৈরি করবো। এছাড়াও আমাদের বিভিন্ন যে স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল আছে তোমরা জানো, যেমন গ্লাইকোপ্রোটিন, লাইপোপ্রোটিন, লিউকোপলিস্যাকারাইড, আমরা এই জিনিসগুলো তৈরি করতে গেলেও আমার গ্লুকোজ লাগবে। এখন আমার ডিগ্রেডেশনের, এই গ্লুকোজ ডিগ্রেডেশনের মেইন পাথওয়ের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস, যেটা নিয়ে আমি সামনের ক্লাস নেবো তোমাদেরকে, সামনের বুধবারের দিন 11টায় আবার আমি ক্লাস নেবো, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিসের উপরে আমি ক্লাস নেবো। এবং আমি তোমাদেরকে এই পর্যন্ত যেটা পড়ালাম সেটা হচ্ছে যে প্রাইমারি মেটাবলিজম অফ গ্লুকোজ পড়িয়েছি, আর সেকেন্ডারি মেটাবলিজম অফ গ্লুকোজ আমি স্টার্ট করেছি। সেকেন্ডারি মেটাবলিজমের অনেকগুলো পাথওয়ে আছে, ক্যাটাবলিক পাথওয়ে আছে, অ্যানাবলিক পাথওয়ে আছে, তো আমাকে এগুলো আলাদা আলাদা করে ভাগ করে করে পড়াতে হবে। তো এই সেকেন্ডারি মেটাবলিজম অফ গ্লুকোজের বা ইন্টারমিডিয়ারি মেটাবলিজম অফ গ্লুকোজের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যাটাবলিক পাথওয়ে হচ্ছে গ্লাইকোলাইটিক পাথওয়ে। তো এই গ্লাইকোলাইটিক পাথওয়ে নিয়ে আমি তোমাদেরকে সামনের দিন পড়াবো, আমি জাস্ট আজকে তোমাদেরকে একটু প্রিভিউ দেখায় রাখলাম যে এই গ্লাইকোলাইসিস। তো তোমরা সামনের বুধবারের দিন 11টায় ইনশাল্লাহ প্রেজেন্ট থাকবা,
আজকের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকো, থ্যাংক ইউ।